إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن نبينا محمد عبد الله ورسوله صلى الله عليه وعلى آله وصحبه وسلم تسليما كثيرا يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما أما بعد فإن أصدق الحديث كلام الله وخير الحديث هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار فقد قال الله تعالى عز وجل بعد أعوذ بالله من الشيطان الرجيم ومن أحسن دينا ممن أسلم وجهه لله وهو محسن واتبع إبراهيم حنيفا واتخذ الله إبراهيم خليلا যাবতীয় প্রশংসা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার যিনি বিশ্বজগতের একমাত্র মালিক যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হচ্ছেন আল মুনঈম অনুগ্রহশীল তার অনুগ্রহে তিনি আমাদেরকে মুসলিম করেছেন এবং হিদায়াতের জন্য তার পক্ষ থেকে একটি কিতাব কোরআনুল কারীম নাজিল করেছেন এবং শিক্ষা দেওয়ার জন্য একজন রাসূল প্রেরণ করেছেন আমরা তার প্রশংসা করি আমরা বলি আলহামদুলিল্লাহ সালাত ওয়া সালাম নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি যাকে আমাদের মাঝে হেদায়েত স্বরূপ প্রেরণ করা হয়েছে যাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা উত্তম নমুনা করে আমাদের কাছে প্রেরণ করেছেন যার উপরে সালাত এবং সালাম পাঠকারী আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে 10 বার সালাত এবং সালাম প্রাপ্ত হয়ে থাকে আমরা তার উপরে সালাত এবং সালাম পাঠ করি আমরা বলি আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি আজকে যে বিষয়টি নিয়ে আমি আপনাদের কাছে উপস্থিত হয়েছি তা মূলত ইসলামের পরিচয় নিয়ে যদিও ইসলামের সুন্দরতম দিক সম্পর্কে আলোচনা করার বহু দিক রয়েছে তা তুলে ধরতে এক দুইটি খুতবা যথেষ্ট নয় তাই ইসলামের বৈশিষ্ট্যগুলো থেকে কয়েকটি দিক শুধু আজকে উল্লেখ করব যতটুকু সময় আমাদের সাথ দেয় তাতে ইসলামের অসংখ্য বৈশিষ্ট্য রয়েছে তার মধ্য থেকে দুই একটি বৈশিষ্ট্য হয়তো তুলে ধরা সম্ভবপর হবে এটা এই জন্য যে ইসলামের এই বৈশিষ্ট্যগুলো না জানার কারণে আজকে দেখা যাচ্ছে যে মুসলিমগণের সন্তান ইসলামের খেলাফ কথা বলে দেখা যায় যে অমুসলিম এবং অন্য ধর্মের প্রতি সে আকৃষ্ট হয়ে যায় অন্য ধর্মের মানুষের প্রতি তার একটা সফটনেস মানে নমনীয়তা কাজ করে এটা হয়েছে তার অজ্ঞতার ফলে সে ইসলামের বৈশিষ্ট্য জানে না সেই জন্য হয়েছে তো তাদেরকে এবং আমাদের সন্তানদেরকে এই নাস্তিকতা হওয়া থেকে মুনাফিক হওয়া থেকে বাঁচাতে হলে আমাদেরকে অধিক মাত্রায় ইসলাম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এবং তার দিন নিয়ে কথা বলা উচিত আজকের চর্চা খুব কম হয় বিদায় অন্য ধর্মের চর্চা খুব বেশি হয় যার ফলে ইসলাম তার আপন রূপ হারিয়েছে যার ফলেই কিন্তু ইসলামের বিপক্ষে মানুষ কথা বলতে সাহস পায় বা সে বোঝে না যে কী সে ছাড়ছে আর কোনটা গ্রহণ করতেছে এটা শুধু তার না জানার ফলে তো ইসলাম ধর্মের যেই বৈশিষ্ট্যগুলো রয়েছে এগুলো খুব বেশি আলোচনায় নিয়ে আসতে হবে তাহলে হয়তো আমাদের সন্তানদেরকে বাঁচানো যাবে
এটা শুরু করার আগে আমি ভূমিকাতে একটা কথা বলতে চাই, যেই ইসলামের বৈশিষ্ট্য নিয়ে কথা বলবো, যেই ইসলাম সম্পর্কে না জানার ফলে মানুষ নাস্তিক হয়ে যায়, মুনাফিক, নিজের ভিতরের খারাপিটাকে প্রকাশ করে দেয়, এটা কোন ইসলাম? এটা কি ওই ইসলাম যেই ইসলামকে অমুসলিমরা সন্ত্রাসীবাদ বলে, যেই ইসলামের অনুসারীদেরকে তারা অভদ্রভাবে, ওই ইসলামের কথা বলবো? না, ওই ইসলাম নয়। নাকি ওই ইসলামের কথা বলবো যেই ইসলাম আমাদের মতো অধমের কাছে আছে? এই ইসলাম নিয়ে আমরা কথা বলবো না, বরং আমরা ওই ইসলাম নিয়ে কথা বলবো যেই ইসলাম আমাদের ব্যক্তি জীবনে, রাষ্ট্রে, আমার পরিবারে তো নাই, কিন্তু আমাদের কিতাবাদির মধ্যে লেখা আছে, যে ইসলামের কথা আল্লাহর কালাম, কোরআনের মধ্যে এবং হাদিসের মধ্যে লিপিবদ্ধ রয়েছে, আমরা সেই ইসলামের কথা বলতে চাচ্ছি। সেই ইসলামের কথা বলবো যে ইসলামটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে নাজিল করা হয়েছিল। সেই নাজিলকৃত ইসলামটা পৃথিবীতে ব্যক্তি পর্যায়ে নাই, খুব কম লোকের মাঝে আছে, কিন্তু তা লিপিবদ্ধ আছে আল্লাহর কালাম এবং রাসূলের সিরাতের মধ্যে। সেই ইসলামটা আছে, আমাদেরকে সেই ইসলামটাকে খুঁজে বের করতে হবে। সেই ইসলামের কথাই বলতেছি, কিন্তু আমাদের কাছে যেই মুসলিম আর যেই ইসলাম সমাজে প্রচার প্রসার হচ্ছে, এটা মূলত ইসলামের আসল রূপ নয়, ওটা ধামাচাপা পড়ে গেছে, এটা অপরিচিত হয়ে গেছে। আমাদেরকে সেই ইসলামটাকে খুঁজে বের করতে হবে যেটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে নাজিল করা হয়েছিল। ওই ইসলাম যেই ইসলামের উপরে সাহাবায়ে কেরামরা প্রতিষ্ঠিত ছিলেন, সেই ইসলামের রূপটাকে আমাদের জাতির কাছে তুলে ধরতে হবে। আর যেটা খুব কম হয়, যার ফলে আমাদের এই যুবকরা তারা অন্য কাউকে আইডিয়াল হিসাবে গ্রহণ করতেছে, সাহাবায়ে কেরামদেরকে ছেড়ে দিয়েছে, যাদের জীবন চরিত্র চর্চা না করার ফলে তারা বোঝে না যে আমরা কাদেরকে পাস্ট মানে অতীত করেছি, তাদের জীবনটাই কেমন ছিল, তারা বোঝে না। তা আমাদেরকে সেই ইসলামের দিকে ফিরে যেতে হবে যেই ইসলামের অসংখ্য বৈশিষ্ট্য আছে। আর বৈশিষ্ট্য বলা হয় কোনগুলোকে? যেই জিনিসটি যেই জিনিসের মাঝে আছে, এটা অন্য কোনো কিছুর মধ্যে থাকতে পারবে না, এটাকে বলা হয় বৈশিষ্ট্য। যদি একই বিষয় একাধিক জায়গায় পাওয়া যায়, এটাকে ওটা খাস বৈশিষ্ট্য বলে না। যেমন কথার কথা, আপনাদের চাঁদপুরের কী বৈশিষ্ট্য আছে আমি জানি না, তবে অন্যান্য ডিস্ট্রিক্টগুলোতে যেটা প্রসিদ্ধ হয়ে আছে, যেমন কুমিল্লাতে খাদ্যের ক্ষেত্রে রসমালাই বলে প্রসিদ্ধ আছে, টাঙ্গাইলের ক্ষেত্রে জি চাঁদপুরের ইলিশ, হ্যাঁ দুঃখিত আমি জানতাম এটা ভুলে গেছি, তা চাঁদপুরের ইলিশ প্রসিদ্ধ আছে। এখন যদি নারায়ণগঞ্জ বন্দরেও ইলিশ পাওয়া যেত এই মানের ইলিশ, তাহলে এই কথাটা বলতে পারতেন না আপনি, তখন আমি বলতাম বা এটা তো আমার এলাকায় পাওয়া যায়। তো বৈশিষ্ট্য বলা হয় এমন কিছুকে যেটা যার মাঝে আছে সেটা আর কারো মাঝে পাওয়া যাবে না, এটাকে বলা হয় বৈশিষ্ট্য। তো ইসলামের বৈশিষ্ট্য বলতে আমি এমন কিছু বৈশিষ্ট্যর কথা আজকে আপনার কাছে তুলে ধরবো যেটা শুধু ইসলামে আছে, অন্য কোনো ধর্মে কেউ দেখাতে পারবে না। মুসলিমদের যদি এমন কোনো বৈশিষ্ট্য আপনি ফুটে তুলতে চান, তাহলে এমন বৈশিষ্ট্য তুলে ধরতে হবে যেটা শুধুমাত্র মুসলিমদের মধ্যে পাওয়া যাবে, এটা অন্য কারো মাঝে পাওয়া যাবে না, ওটা মূলত হচ্ছে বৈশিষ্ট্য। তো এমন কি আছে ইসলামের বৈশিষ্ট্য যেটা শুধুমাত্র ইসলামে আছে, যেটা অন্য কোনো ধর্মে নাই? জানেন এটা জানা আপনার জন্য কতটা জরুরি, কারণ আজকে যে ইসলামকে আপনি ছুঁড়ে ফেলে দিতে চাচ্ছেন, যে ইসলাম থেকে আপনি মুখ ফিরিয়ে নিতে চাচ্ছেন, আপনি ইসলামের আসল তত্ত্বটাই জানেন না। আর আমি মনে করি অনেক ব্যক্তির কাছে এটা আমি দাবি করবো আজকে, যে কথাটা আপনি এইভাবে কোনোদিন ভাবেন নাই, আজ পর্যন্ত কোনো বক্তব্যে আপনার কান এটাকে ঢুকায় নাই যে ইসলামকে নিয়ে এইভাবে আপনি ভাববেন। আজকে যে আপনি ইসলামের বিপক্ষে মুখ খোলেন, এটা কেন হয়েছে? শুধু এই কথাটা না জানার কারণে। একটা এমন একটা পয়েন্ট আপনার হয়তো আপনার ব্রেনে আছে বা আপনি বাস্তবতার সাথে মিল পাবেন, কিন্তু কোনোদিন ভাবেন নাই, সেটা কি জানেন? ইসলাম এমন একটা ধর্ম যেই ধর্মটা কেবলমাত্র আল্লাহর পক্ষ থেকে নাজিল করা হয়েছে, আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্যই কেবল ইসলাম ধর্মটা পালন করা হয়। কথাটা বুঝেন, ইসলাম ধর্মটা স্রষ্টার পক্ষ থেকে নাজিল করা হয়েছে, এবং ইসলাম ধর্মের অনুসারী যারা মুসলিমরা, মানে ইসলাম ধর্ম যেটা, সেটা শুধুমাত্র আল্লাহ কেন্দ্রিক, মানে ইবাদত করবো তো আল্লাহর জন্যে, আমরা যা কিছু করি ইসলামটা পালন করি সব কিছু যাবে একদিকে, কোথায়? আল্লাহর জন্য। মানে ইসলামে কেবল শুধু আল্লাহর এক স্রষ্টার ইবাদত করা হয়, বাকি অন্য যতগুলো ধর্ম আছে সব তৈরি হয়েছে কোনো ব্যক্তিকে কেন্দ্র করে, না হয় কোনো বস্তুকে কেন্দ্র করে, না হয় কোনো স্থানকে কেন্দ্র করে, না হয় কোনো পদার্থকে কেন্দ্র করে। আপনি ভাবেন এবার, একজন মুসলিম যার কাছে ইসলাম প্রাধান্য পেয়েছে, ও কার গোলামি করে? একমাত্র আল্লাহ।
একটা মুশরিকও বলবে না যে আমি অন্যের গোলামি করি, ও জানে না শিরিক কি জিনিস, কিন্তু ও শিরিক করে ফেলে কোনো কোনো ক্ষেত্রে। কিন্তু ওকেও যদি জিজ্ঞেস করেন যে তুমি তো মুসলিম, তুমি কার ইবাদত করো, সে চট করে বলবে আমি আল্লাহর ইবাদত করি। তো ইসলামই কেবল এক স্রষ্টার দিকে সম্পর্কযুক্ত, আর বাকি যতগুলো ধর্ম আছে যেগুলোকে আপনি ভালো মনে করেন, সন্দেহ পতিত হয়ে যান, এরা অত মানুষ, এরা অত ধর্মকর্ম করতেছে, আপনি জেনে নেন ওই প্রত্যেকটা ধর্ম না হয় কোনো ব্যক্তিকে কেন্দ্র করে ঘুরেছে, না হয় কোনো বস্তুকে, না হয় কোনো স্থানকে, আর না হয় কোনো পদার্থকে। যেমন ইহুদি ধর্ম, আপনারা কি জানেন ইহুদি ধর্মের উৎপত্তিটা কোত্থেকে? ইহুদি ধর্ম গড়ে উঠেছে উজাইর আলাইহিসসালামকে কেন্দ্র করে, একজন ব্যক্তি, একজন নবী, যিনি আল্লাহর নবী ছিলেন তাকে কেন্দ্র করে ইহুদি একটা ধর্ম। বর্তমানে যে ইহুদিরা আছে তারা উজাইর আলাইহিসসালামের অনুসারী এবং তাকে কেন্দ্র করে ইহুদি ধর্মটা রয়েছে। ঈসা, ঈসাই যে ধর্ম, খ্রিস্টান ধর্ম কাকে কেন্দ্র করে? এটু একজন ব্যক্তিকে কেন্দ্র করে। কাকে কেন্দ্র করে? ঈসা আলাইহিসসালামকে কেন্দ্র করে। হিন্দু ধর্ম কাকে কেন্দ্র করে জানেন? একটা স্থানকে কেন্দ্র করে। হিন্দুর ধর্মের যে মানে যে আপনার পরিচিতিটা দেখলাম তাতে লেখা হয়েছে হিন্দুস্তানের ধর্মকে হিন্দু ধর্ম বলে, কিন্তু এদের যাজকরা, এদের পণ্ডিতরা বলতেছে না আমাদের ধর্মের নাম হিন্দু নয়, আমরা হলাম সনাতন ধর্মের লোক, তাদের ধর্মটা নাকি সনাতন ধর্ম। যদি মেনেও নেই যে হিন্দু ধর্মটা হিন্দুস্তানের ধর্ম নয় বরং সনাতন ধর্ম, আপনি দেখতে পাবেন সনাতন ধর্মের মাবুদ হলো না হয় ব্যক্তি, না হয় বস্তু, না হয় কোনো পদার্থ। যেমন তারা সব থেকে বেশি মানুষের পূজা করে, না হয় ইঁদুর বাদর পাথরের পূজা করে, এমনকি আগুনের পূজা করে, পদার্থের মধ্যে আগুন রয়েছে। তার মানে হিন্দু ধর্মের মধ্যে সব কিছুই হচ্ছে মাবুদ, মানুষও মাবুদ, ইঁদুর বাদর পাথর সবই ওদের কাছে মাবুদ। তাহলে এগুলো সবই হচ্ছে ব্যক্তি এবং বস্তুকে কেন্দ্র করে হচ্ছে হিন্দু ধর্ম। যদিও আগুন পূজা করে অগ্নি পূজকরা, পারস্যের সাম্রাজ্যের মধ্যে তারা ছিল, তারা আগুনের পূজা করে। এবং পৃথিবীতে আরও কিছু ধর্ম আছে, বৌদ্ধ ধর্ম কাকে কেন্দ্র করে গড়ে হচ্ছে? গৌতম বৌদ্ধকে কেন্দ্র করে। এগুলো আমাদের চাইতে আপনারা বেশি জানেন, কিন্তু একবার আপনি ভাবেননি কেবল ইসলাম কোনো ব্যক্তি বা বস্তু কোনো স্থানকে কেন্দ্র করে করা হয় না, বরং ইসলাম কেবলমাত্র আল্লাহকে কেন্দ্র করে করা হয়, যেটা আল্লাহর পক্ষ থেকে এসেছে এবং আল্লাহর জন্যই করা হয়। খ্রিস্টান ইহুদিরা যে উজাইর এবং ঈসা আলাইহিসসালামের কে কেন্দ্র করে যে ইবাদত করে থাকে এটা আমরা জানি, কিন্তু আমাদের দলিল কি? দলিল দিয়ে প্রমাণ করে দেব। সেটা কি? অনেক কথা আছে, যেহেতু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনও বলেছে এবং হাদিসও আছে। একটা চমৎকার হাদিস আমি আপনার কাছে উল্লেখ করি, যেই হাদিসটা আপনি বুখারী এবং মুসলিমের উভয় কিতাবে পাবেন। বুখারিতে আপনি দুইটা জায়গায় পাবেন, সূরা নিসার 8 নম্বর আয়াতের 4 নম্বর সূরা, সূরা নিসার 8 নম্বর আয়াতের তাফসীরে পেয়ে যাবেন, এবং এটা কিতাবু তাওহীদের 97 নম্বর অধ্যায় পেয়ে যাবেন, যেটা ইমাম বুখারী কোট করেছেন। আর ইমাম মুসলিম একটা হাদিসকে কোট করেছেন ইমানের অধ্যায়ে, যেই হাদিসটি আপনি 81 নম্বর পর্ব থেকে নিয়ে 84 পর্যন্ত 95 পর্যন্ত এই প্রত্যেকটা পর্বের মধ্যে এই পুল সিরাত, জিসরে জাহান্নাম, পরকালের বিচার, শেষ ব্যক্তির জান্নাত কেমন হবে, এই পর্বগুলোতে আছে। তো তাতে আপনি 340 থেকে নিয়ে 43, 340, 41, 42, 43 এই হাদিসগুলো দেখেন। এক একটা হাদিস 1.5 পৃষ্ঠা করে, সেখানে পুল সিরাত যেটা আছে জাহান্নামের উপর দিয়ে যে পুল, এটার বর্ণনা, বিচারের মাঠের দৃশ্যটা কেমন হবে সেই হাদিসে সেটা তুলে ধরা হয়েছে। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু সেই হাদিসের বর্ণনাকারী, তিনি বলছেন কাল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াজমাউল্লাহু আন-নাস, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিয়ামতের মাঠে সমস্ত মানুষকে জমা করবেন এবং একটা আমভাবে ঘোষণা করবেন, মান কানা ইয়াবুদু শাইআন ফালিয়াত্তাবে, যে যার ইবাদত করতে আজকে তার সাথে হয়ে যাও। আল্লাহর পক্ষ থেকে একটা আম ফয়সালা যে তোমাদের নাজাত এতেই আছে, এইভাবে বলা হবে, ভঙ্গিমাটা এমন যে কে কার ইবাদত করতে দুনিয়াতে যাও, তোমাদের মাবুদদেরকে সেট আপ করে দেওয়া হয়েছে, যার যেই মাবুদ আছে তাদের সাথে লেগে যাও। তখন রাসূলুল্লাহ বলছেন ওয়াতবাউ মান কানা ইয়াবুদু শামসা শামসান, ওয়াতবাউ মান কানা ইয়াবুদুল কামারা কামারান, ওয়াতবাউ মান কানা ইয়াবুদু তাওয়াগিত তাওয়াগিত। তাওয়াগিত বলে দিয়ে কথাটাকে শর্ট করে দেওয়া হয়েছে, সেটা কি? সেই দিন যারা সূর্যের ইবাদত করত সূর্যের দিকে সরে যাবে, আল্লাহ সূর্যকে সেট আপ করবে সেখানে মাবুদের রূপ দিয়ে। চাঁদ দেখে চাঁদের যারা ইবাদত করত চাঁদের দিকে চলে যাবে, আগুনের যারা ইবাদত করত আগুনের দিকে চলে যাবে, বট গাছের যারা ইবাদত করত বট গাছের দিকে চলে যাবে, আব্দুল কাদের জিলানের ইবাদত যারা করত আব্দুল কাদের জিলানের দিকে চলে যাবে, মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইবাদত যারা করত তারা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনেই থাকবে, ঈসা আলাইহিস সালামের ইবাদত যারা করত তারা ঈসা আলাইহিস সালামের দিকে চলে যাবে, উজাইর আলাইহিস সালামের ইবাদত যারা করত তারা এইভাবে এইভাবে ব্যক্তি পর্যায়ে একজনকেও বাকি থাকবে না। মানে এই দুনিয়াতে সে ব্যক্তি হোক বস্তু হোক, যে যার ইবাদত করেছে তার পুরো টিম তার সামনে থাকবে।
ওয়াতবাউ মান কানা ইয়াবুদু তাওয়াগিত 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 মানে হচ্ছে যার সম্পর্কে বাড়াবাড়ি করা হয়েছে যাকে কেন্দ্র করে সেটা পাথর হোক ইঁদুর হোক বাদর হোক হনুমান হোক সবগুলোকে আল্লাহ দাঁড় করিয়ে দিবে কালী সরস্বতী দুর্গা কাউকে আল্লাহ ছাড়বে না প্রত্যেকটাকে আল্লাহ দাঁড় করিয়ে দেবে তেমনি যদি মুসলিম কোনো ব্যক্তির ইবাদত করা হয়ে থাকে পৃথিবীতে সেটা মঈনুদ্দিন চিশতি হোক শাহজালাল হোক শাহপুরাণ হোক যত বড় ব্যক্তিত্ব হোক না কোনো যেখানে আমি ঈসা আলাইহিস সালামের নাম নিয়েছি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নাম নিয়েছি আর কে বাকি থাকতে পারে এক কথায় যদি অনেকে বলবে যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কি ইবাদত করা হয় এই দুনিয়ায় আরে যেখানে আলী রাদিয়াল্লাহু তাআলার ইবাদত করা হচ্ছে তাহলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কেউ করতে পারে কেউ আমাদের জানা নাই যদি থেকে থাকে তাহলে সে যেন সাজাগ হয়ে যায় তাকেও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিয়ামতের মাঠে দাঁড় করাবে আর এর দলিল কোরআনের মধ্যে আছে যদি সময় সাথ দেবে না এই জন্য আমি ওদিকে যেতে চাচ্ছি না আপনি পড়ে নিয়েন সূরা মায়দা পাঁচ নম্বর সূরার ১১৬ থেকে নিয়ে যেখানে আল্লাহ বলবে ওয়াইদ কল আল্লাহ ইয়া ঈসা ইবনে মারিয়াম আ আনতা কুনতা লিন্নাসি ইত্তাখিজুনি ওয়া উম্মিয়া ইলাহাইনি মিন দুনিল্লাহ ঈসা আলাইহিস সালামকে যেদিন আল্লাহ বলবে হে ঈসা তুমি কি তোমার জাতিকে বলেছিলা যে আল্লাহকে বাদ দিয়ে আমাকে এবং আমার মাকে ইলাহ হিসেবে গ্রহণ করো সুবহানাক কালা সুবহানাক আল্লাহ তুমি পবিত্র কাইফা আকুনু আকুল কি করে সেটা আমি বলতে পারি যেটা বলার অধিকার আমার নাই সেই আয়াতগুলোতে আপনি পেয়ে যাবেন সূরা মায়দা ১১৪ থেকে নিয়ে পেয়ে যাবেন একবার শেষের দিকে আছে সেই জায়গায় যেহেতু আল্লাহ ঈসা আলাইহিস সালামের কথা বলেছেন তার মানে এরকম ব্যক্তি যার ইবাদত করা হয়েছে আল্লাহ তাকে দাঁড় করিয়ে দিবে কিয়ামতের মাঠে তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যখন আল্লাহ ছাড়া এই পৃথিবীতে যে যার ইবাদত করেছে একেবারে আল্লাহ যে বলেছে যে আল্লাহর কাছে বিচার নেওয়া খুব সহজ দেখেন কতটা সহজ আল্লাহ বলবে কে কার ইবাদত কর্তা তার সাথে হয়ে যাও রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যখন তারা জড়ো হয়ে যাবে তখন তাদের রেজাল্ট কি ইল্লা ইয়াতাসাকাতুনা ফিন্নার তারা ওই মাবুদদের সাথে যেতে থাকবে যেতে যেতে জাহান্নামের মধ্যে গিয়ে পতিত হয়ে যাবে কোনো বিচার নাই কোনো হিসাব কিতাব নাই জাস্ট মাবুদদের সাথে চলতে থাকবে গিয়ে জাহান্নামের মধ্যে গিয়ে পতিত হয়ে যাবে এটা স্পষ্ট মুসলিমের এই হাদিসের মধ্যে রয়েছে যেটা আপনি ৩৪০ মধ্যে পেয়ে যাবে তার একটু পর যখন এই জাতিটাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হাশরের মাঠ থেকে সরিয়ে দেবেন তখন নিয়ে আসা হবে ইহুদিদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে ইহুদিদেরকে বলা হবে ফায়ুদা আল ইয়াহুদ ইহুদিদেরকে ডাকা হবে ফায়ুকালু লাহুম তাদেরকে বলা হবে মা কুনতা তাআবুদুন তোমরা কার ইবাদত করতে সেই জায়গায় এই দলিলটা আছে তারা বলবে কুন্না নাআবুদু উযাইর ইবনুল্লাহ আমরা তো আল্লাহর ছেলে উযাইরের ইবাদত করতাম একটু আগেই যে বলেছি ইহুদি ধর্ম উযাইর আলাইহিস সালামকে কেন্দ্র করে এই হাদিসের মধ্যে সেটা আছে হাশরের মাঠে ইহুদিরা বলবে এবং গর্ব করেই বলবে যে আমরা আল্লাহর যে পুত্র আছে উযাইর আমরা তার ইবাদত করেছি নাউযুবিল্লাহি মিন যালিক ফেরেশতারা জবাবে কি বলবে কাযাবতুম তোমরা মিথ্যা বলছো মাত্তাখাযাল্লাহু সাহিবাতান ওয়ালা ওয়ালাদিন আল্লাহ তো কোনো সঙ্গী গ্রহণ করেন তার সন্তান আসলে কোথা থেকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা না কোনো সঙ্গী গ্রহণ করেছেন আর না তার কোনো সন্তান গ্রহণ করেছেন তো তোমরা তো মিথ্যা দাবি করতেছো তোমরা কার ইবাদত করেছো তারপরে নাসারাদেরকে ডাকা হবে তারপরের বর্ণনাতে এটাই রয়েছে সুম্মা ইউদা আন্নাসারা খ্রিস্টানদেরকে ডাকা হবে এবং বলা হবে ফায়াকুলু লাহুম তাদেরকে বলা হবে মা কুনতুম তাআবুদুনা কালু নাআবুদু আল মাসীহ ইবনুল্লাহ আমরা ঈসা যে মাসীহ আছে আল্লাহর ছেলে তার ইবাদত করেছি তাদেরকে একই কথা বলা হবে কাযাবতুম তোমরা মিথ্যা বলছো মাত্তাখাযাল্লাহু সাহিবাতান ওয়ালা ওয়ালাদিন আল্লাহ কোনো সঙ্গী গ্রহণ করেন নাই আল্লাহ কোনো সন্তানও গ্রহণ করেন নাই রেজাল্ট কি যেহেতু তারা আল্লাহর ইবাদত করে নাই রেজাল্ট আল্লাহ তো স্পষ্ট ভাষায় বলে দিয়েছে এই পৃথিবীতে আল্লাহ ছাড়া যদি কোনো কারো ইবাদত কেউ করে থাকে তার কোনো বিচারই নেই বিনা হিসাবে সে জাহান্নামে চলে যাবে যেখানে আল্লাহকে মানবে আবার অন্য কেউ মানবে এরকম মুশরিক সম্পর্কে কি আছে যেই ব্যক্তি আল্লাহর সাথে শিরিক করবে আল্লাহ তাকে কোনোদিন ক্ষমা করবে না সেটা আপনি সূরা নিসার ২ আয়াতে পেয়ে যাবেন ৪৮ এবং ১১৬ ওদিকে আমি যাচ্ছি না এটা আমাদের সবাই জানা আছে তো এই ব্যক্তিগুলোকে জাহান্নামে ঠেলে দিবে আমি হাদিসটাকে এতটুকু কেন নিয়ে আসছি শুধু এটা প্রমাণ করার জন্য যে ইহুদি ধর্ম একজন ব্যক্তিকে কেন্দ্র করে করা হয় খ্রিস্টান ধর্ম সেটাও একটা ব্যক্তিকে কেন্দ্র করে করা হয় তেমনি সূর্যের পূজা এটা একটা বস্তুকে কেন্দ্র করে করা হয় আগুনের পূজা সেটা একটা পদার্থকে কেন্দ্র করে করা হয় ইঁদুর বাদর সব হচ্ছে আপনারা জানেন যেগুলো সৃষ্টি যার ইবাদত হিন্দুরা করে তাহলে এদের কি হবে যদি ঈসা আলাইহিস সালামের ইবাদত করে কেউ জাহান্নামে যায় তাহলে ইঁদুরের ইবাদত করলে উপজেবে এটা বলার অপেক্ষা রাখে না তুচ্ছ জিনিস লিঙ্গের পূজা যারা করে ওর রেজাল্ট কি হতে পারে ও তো আরোহীন তাই না একটা মানে যার কোনো ক্ষমতাই নেই এমন কিছুর সে ইবাদত করেছে ওদের আর কোনো হিসাবের এটা আপনার বিবেকও বলতেছে এরা নাজাত পাবে না তো এইভাবে প্রত্যেকটা ধর্ম তারা
ব্যক্তির ইবাদতের ব্যক্তির পূজা করে বা ব্যক্তিকেন্দ্রিক ঘুরে উঠেছে। কেবলমাত্র ইসলাম এমন একটা ধর্ম যেটা কোনো ব্যক্তি বস্তু কোনো পদার্থের উপরে ঘুরে ওঠে না। পৃথিবীর কোনো মুসলিম আল্লাহ ছাড়া কাউকে সেজদা করে না, পৃথিবীর কোনো মুসলিম আল্লাহ ছাড়া কারোর কাছে ডাকতে পারে না, আল্লাহ ছাড়া অন্য কারোর কাছে ঝুঁকতে পারে না। এখন যদি বলেন কোনো মুসলিম তো করে এটা, সেও যদি হিন্দুদের মতো বট গাছ গজার মাছ এসব থেকে বরকত হাসিল করে, বহু মুসলিম আছে যারাও মাজারে গিয়ে মাথা ঠোকায়, যারাও বট গাছের মধ্যে সুতা বাঁধে, তাহলে আমাদের আকীদা কি তারা মুসলিম না মুশরিক? তারা হচ্ছে মুশরিক। সে যতই দাবি করুক না কেন আমি মুসলিম, কিন্তু সে কি? সে হচ্ছে মুশরিক। কারণ তার দাবিতে মুসলমান হয় না, মুসলিম হতে হবে তার কর্ম দিয়ে। শুধু মুখে বললে হবে না যে আমি মুসলিম, বরং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে পরীক্ষা করবে এবং আমাদের আমল দিয়ে আমাদেরকে মুসলিম হয়ে দেখাতে হবে যে আমি আল্লাহর কাছে আত্মসমর্পণ করেছি, অন্য কোনো কিছুর নয়। তো কথা হচ্ছে যে ইসলাম এমন একটা ধর্ম যেই ধর্মে কেবলমাত্র স্রষ্টার ইবাদত শিখিয়েছে, কোনো ব্যক্তি বস্তুর ইবাদত শিখায়নি। বরং ইসলামের কেউ যদি ইসলাম গ্রহণ করতে আসে তাকে ইসলাম আপনি কীভাবে শিখাবেন? সেই হাদিস তো কোরআন এবং হাদিসে যথেষ্ট জায়গায় আছে, বুখারী এবং মুসলিমে আছে। যে হাদিসটি হাদিসে জিব্রিল বলে প্রসিদ্ধ, বুখারিতে এবং মুসলিমের একাধিক জায়গায় এসেছে, ইমানের অধ্যায় আপনি পেয়ে যাবেন। বুখারিতে হাদিসটি 50 নম্বর থেকে আমি কোট করতেছি এবং মুসলিমে হাদিসটি আমি 20 নম্বর থেকে নিচ্ছি। বুখারিতে 50 আর মুসলিমে 20। বুখারিতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণনা করা হয়েছে, মুসলিমে ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণনা করা হয়েছে। তাতে হাদিসটি এইভাবে আসছে যে কোনো একদিন বারিজাতান লিন্নাস, রাসূলুল্লাহ মানুষের ভিড়ের মাঝে বসা ছিলেন, জাআত জিব্রাইল আলাইহিস সালাম, জিব্রাইল আলাইহিস সালাম আসলেন এবং জিজ্ঞেস করলেন মাল ইসলাম, ইসলাম কি? রাসূলুল্লাহ কি বলেছেন? আনতাবুদাল্লাহ ওয়ালা তুশরিকা বিহি শাই, এটা একটা ভাষা ছিল। এক হলো আনতাশহাদাল্লাহ ইলাহা ইল্লাল্লাহ, যেটা আমরা সবাই জানি, কিন্তু এই 50 নম্বর হাদিসের মধ্যে যেটা আসছে আনতাবুদাল্লাহ ওয়ালা তুশরিকা বিহি শাইয়ান, তুমি আল্লাহর ইবাদত করবে, আল্লাহর সাথে কোনো কিছুকে শরীক করতে পারবে না। তাহলে এটাই হলো লা ইলাহা ইল্লাল্লাহর মূল অর্থ। লা ইলাহা ইল্লাল্লাহর মানে কি? একমাত্র আল্লাহর ইবাদত করতে হবে, তিনি ছাড়া ইলাহ নাই, যেহেতু সত্য কোনো ইলাহ নাই, এই জন্য ইবাদত কেবল তার করতে হবে আর তার সাথে শিরিক করা যাবে না। এই কথাটাকে ইমাম মুসলিম কিভাবে কোট করেছেন, যেটা ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণনা করা হয়েছে, তাতে শব্দটা হচ্ছে এরকম, বুনিয়াল ইসলাম আলা খামসা, রাসূলুল্লাহ বলছেন ইসলাম পাঁচটি স্তম্ভের উপরে টিকে আছে। তার প্রথম যে ভিত যেটার উপরে মানুষ মুসলিম হতে পারে সেটা কি? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন আমি কথাটা ইসলাম হলো একমাত্র আল্লাহর ইবাদত করা আর আল্লাহ ছাড়া বাকি যার কিছু ইবাদত পৃথিবীতে হচ্ছে সবগুলোকে অস্বীকার করতে হবে আপনাকে, অস্বীকার। কোন ব্যক্তি যদি এই সমস্ত বাতিলগুলোকে অস্বীকার না করে সে মুসলমান হতে পারবে না। কেউ যদি বলে যে আমি আল্লাহকে মানি, আল্লাহর ইবাদত করি, আর এরাও হক, এরাও হতে পারে, সঠিক পথে আছে, ইহুদি ধর্ম তো আল্লাহ নাজিল করেছে, খ্রিস্টান ধর্ম তো আল্লাহ নাজিল করেছে, কত মুসলিমের অধম সন্তানদের মুখের ভাষা শুনেছেন এরকম? তারা বলে এদেরকে তো আল্লাহ সৃষ্টি করেছে। আর যারা একেবারে হীন মুসলিম তারা কি বলে? যে মানুষগুলোকে তো আল্লাহ সৃষ্টি করেছে, বলে কি না? অথচ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে তারা মানে না। আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলেছেন? আপনাকে আম পাবলিক থেকে মুসলিম হতে হবে। আর মুসলিম কি জিনিস? আর ইয়াবুদাল্লাহ ওয়া ইউকফারা বিমা দুনাহু, এক আল্লাহর ইবাদত করতে হবে আর আল্লাহ ছাড়া বাকি যা আছে সবগুলোকে অস্বীকার করতে হবে, একেবারে প্রকাশ্য অস্বীকার করতে হবে। তাহলে আপনি যদি মনে করেন আপনি হক, মসজিদ হক আর মন্দির বাতিল, তাহলে আপনি সেই মন্দিরে যান কিভাবে? আপনি যদি মনে করেন যেটা হক আর এটা বাতিল, তাহলে আপনি সেই বাতিলের কেন? তার মানে আপনি অস্বীকার করেননি। আপনি কিভাবে মন্দির উদ্বোধন করে দিতে পারেন? কিভাবে হয় এটা? আপনি কিভাবে সেখানে মানে অংশ নিতে পারেন? আপনি কিভাবে একটা বাতিল কাজের মধ্যে আপনার ব্যবসা ইনভেস্ট করতে পারেন বলেন? যারা ডেকোরেটরের কাজ করেন, যারা লাইটিংয়ের কাজ করেন, যারা লাড্ডু বানান, যারা নারিকেল বিক্রি করেন, যারা কলা বিক্রি করেন, তারা কি অংশ নেয় নেই এই পূজার সময়? বাংলার জমিনে যদি মুসলিমরা এই পূজাকে কেন্দ্র করে কলা বিক্রি করতে না বিক্রি করতো, নারিকেল যদি বিক্রি না করতো, এই প্যান্ডেলের জন্য মুসলিম ভাইয়েরা যদি বাস সেখানে না দিত, কোত্থেকে আসতে এগুলো? সামান্য দুনিয়ার টাকার জন্য আপনি আপনার ধর্মকে বিক্রি করে দিয়েছেন, সেখানে আপনার ইসলাম জাগেনি যে আমি একটা বাতিল কাজে? আরে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা এমনি সিদ্দিক হয়ে গেছেন, ইসলাম তো তিনিও গ্রহণ করেছিলেন, আপনিও নিজেকে মুসলিম দাবি করেন, যে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু তার খাদেম তাকে একদিন খাদ্য খাইয়েছে, কোনো একদিন খাদ্য খাইয়েছে, খাদ্য খাওয়ানোর পরে তার একজন গোলাম খাদ্য খাওয়ানোর পরে তিনি বলেছেন আবু বকর আপনি কি জানেন সেটা কোন টাকার খাদ্য? বলছে আমি জাহেলিয়াতের যুগে গণনা করতাম, যদি আমি গণনা জানতাম না, কিন্তু একটা গণনা করে দিয়েছি, হয়ে গেছে।
আরো খুশি হয়ে আমাকে টাকা দিবে বলেছিল, ওই টাকা দেয়নি, আজকে দিয়েছে, আর আমি ওই টাকা থেকে খাদ্য এনেছি যেটা আপনাকে দিলাম। সুবহানাল্লাহ, সে ঘটনা হয়তো আপনারা জানেন। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু সেইখানে দাঁড়িয়ে তার গলার ভিতরে নিজের হাত ঢুকিয়ে দিয়ে ভূমি করে সব ফেলে দিয়েছে, ভূমি করে। কেন? গণনার টাকা হারাম টাকা, কারণ এগুলো কি হারাম কাজ, শিরকি জনিত কাজ। আবু বকর আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলছেন, আবু বকরের দেহে কোনোদিন হারাম থাকতে পারে না। তিনি গলার ভিতরে আঙুল দিয়ে ভূমি করাটা কি সহজ কোনো ব্যাপার? সুবহানাল্লাহ, তিনি এই খাবারকে মানে এতটা ঘৃণা করতেন, তাই না? সে ফেলে দিয়েছে। আপনার কাছে যদি একটা প্যাকেট ধরিয়ে দেওয়া হয় আর যদি বলে দেওয়া হয় এটার মধ্যে পায়খানা, ধরে রাখবেন আপনি? কি করবেন? ফেলে দিবেন? আর কি করবেন? শুধু ফেলে দিবেন? আপনি হাত ধুইবেন, কত কি করবেন, সে জায়গা ছেড়ে দিবেন। অনেক সময় আমাদের এমন হয়, আপনি এমন জায়গায় বাস স্টপে বা কোথায় দাঁড়িয়ে আছেন, মাঠে ঘাটে কেউ না এক বন্ধু এসে বলছে তোর পায়ের নিচে পায়খানা, আপনি কি দাঁড়িয়ে থাকেন সেখানে? কেন দাঁড়িয়ে থাকেন না? হারাম, বুঝলাম হারাম, এই জন্য দাঁড়িয়ে থাকেন না? বরং না, আপনি এটাকে ঘৃণা করেন। ঘৃণা, তাহলে কোনো ব্যক্তি যদি কোনো কিছুকে ঘৃণা করে তাহলে সেটার সাথে সে মিশবে তো দূরের কথা, তার ধারে পর্যন্ত তো সে থাকে না, এই ঘৃণা থাকতে হবে। কিন্তু আমাদের মধ্যে আছে কি সেই ঘৃণা? আমাদের মধ্যে সেই ঘৃণাটা নেই। এইগুলো বক্তব্য যদি আমরা করি, অনেকে বলবে এটা হচ্ছে কি সাম্প্রদায়িক বক্তব্য, বলেন এরকম যে সাম্প্রদায়িক বক্তব্য না, আমরা সাম্প্রদায়িক বক্তব্য তাদের নিয়ে আমরা কোনো কথা বলতেছি না, আমি আমাদের মুসলিম ভাইদেরকে তার ধর্ম শেখাচ্ছি, আপনার ধর্ম কি বলে সেটা আমি আপনাকে শেখাচ্ছি, তাদের তাদের ইবাদত তাদেরকে করতে দেন। আমি তো বলিনি যে আপনি মর্দি ভেঙে ফেলেন, বলছি কোথা, তাদের ইবাদত তারা করবে, তাদের ধর্ম মতো করবে, সেখানে আপনি কেন? এটা হচ্ছে প্রশ্ন। আপনার ধর্ম আপনাকে তো এটা শেখায় না, আপনাকে তো বলা হয়েছে বান্দা এগুলো হচ্ছে শয়তানের পূজা। শয়তানের পূজা নয় এটা, কি বলবে যে গালি দিয়েছি আমি? এটা কোরআনের কথা নয়। ইব্রাহিম আলাইহিস সালাম তার বাপকে কি বলেছিল? তার বাপ তো পুতুল পূজারি ছিল, ছিল না? কি কি বলেছেন? ইয়া বাতি লা তাবুদি শয়তান, একথা বলেছিল, লা তাবুদুল আসনাম, আপনি আপনার হে পিতা আপনি পুতুলের পূজা করেন না? বলছেন লা তাবুদি শয়তান, এটা আপনি সূরা মরিয়মের মধ্যে পেয়ে যাবেন, সম্ভবত 44-35 আয়াতগুলোতে আছে যে আপনি শয়তানের ইবাদত করবেন না। তার মানে আমাদের ইসলাম আমাদেরকে শেখাচ্ছে পুতুল পূজা, প্রতিমার পূজা কি মূলত শয়তানের পূজা। তাহলে মানে এটা আপনার ধর্ম শেখাচ্ছে, কিন্তু সেই শয়তানের উদ্বোধনকারী হচ্ছেন আপনি। বলেন আপনি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে কি জবাব দেবেন? সেই শয়তানের পূজায় আপনি অংশ নিয়েছেন বাঁশ দিয়ে, আপনি অংশ নিয়েছেন লাড্ডু বানিয়ে দিয়ে, কত কি করেছেন আপনি। বরং সুবহানাল্লাহ, আপনার তো কিছু টাকা এসেছে পকেটে, তাই না? এমন নির্ভুক মুসলিমরা আছে যারা গিয়ে সেই প্রসাদ খেয়েছে, যারা তাদের সন্তানদেরকে নিয়ে গেছে, যাদের স্ত্রীরা বলেছে লাড্ডু উঠেছে বাজারে লাড্ডু খাওয়াতে হবে, আপনি কিনে নিয়ে গেছেন। এমন অধম বহু পরিবার আছে যারা ইসলাম ধর্মের সাথে এরকম তামসা করে থাকে, অথচ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন না আল্লাহ ছাড়া যারা ইবাদত করা হয় এগুলোকে সব অস্বীকার করতে হবে। কোনো ব্যক্তি যদি কোনো কিছুকে অস্বীকার করে, তার মানে আপনি দেখতে পাবেন রেজাল্টটা, যদিও এই সব বিষয়গুলো আসে না, কিন্তু ঘৃণাটা যে কেমন হয় আমি আপনাকে বোঝানোর জন্য বলতেছি। যাদের অন্তরঙ্গ সম্পর্ক থাকে স্বামী স্ত্রীর মাঝে, যখন তালাক হয়ে যায় জানেন কি রেজাল্টটা হয়? এর নাম পর্যন্ত মুখে নিতে চায় না, ঘটে এরকম জানেন আপনাদের সমাজে নাকি? এমনও দেখেছেন যে তালাক হয়ে যাওয়ার পরে সেই স্ত্রী এখনো তাকে সম্মান করে দেখলে, বরং বাচ্চাকে পর্যন্ত বলে তার বাপ নাই, বলে কি না? এটা হচ্ছে ঘৃণা। তাহলে একটা মানুষের ঘৃণা বলতে কি বোঝায় সেটা আমাদের মধ্যে নাই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জানেন মুমিনদের সম্পর্কে কি বলেছেন, যদি এই আয়াতটা আমার বলার ইচ্ছা ছিল না, হঠাৎ করে চলে এসেছে, আমি বলে দিই আয়াতটা কোথায় আছে, সম্ভবত 49 নম্বর সূরা। কি আছে সূরা? হুজরাত, তাই না? এই হুজরাতের মধ্যে একটা আয়াত আছে যেখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, জি পেয়েছে, হুজরাতের মধ্যে আল্লাহ কি বলেছেন দেখেন, ঈমান যে কি জিনিস হয়, সাহাবায়ে কেরামদের অবস্থাটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেই সূরা হুজরাতের 7 নম্বর আয়াত আল্লাহ উল্লেখ করেছেন এইভাবে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যে ওয়ালামু আন্না ফীকুম রাসূলুল্লাহ, তোমরা জেনে নাও তোমাদের মাঝে এখনো রাসূল বেঁচে আছেন, যখন রাসূল বেঁচে ছিলেন তখনকার ঘটনা, লাউ ইউতিউকুম, যদি তিনি মেনে নেয় তোমরা যা চাচ্ছ, ফি কাসীরিম মিনাল আমর, বিধানের ক্ষেত্রে তোমাদের চাওয়া যদি সব রাসূল মেনে নেয়, যে একজন পরামর্শ দিচ্ছে এটা করেন, আরেকজন পরামর্শ দিচ্ছে এটা করেন, আরেকজন পরামর্শ দিচ্ছে এটা করেন, তার রাসূলকে বলা হচ্ছে যদি রাসূল তোমাদের প্রত্যেকের আবদার পুরো করে দেয়, লানিত্তুম, তাহলে তোমরাই কষ্টে পতিত হয়ে যাইবা। কারণ একজনে বলবে মতটাকে জায়েজ রাখেন, আরেকজনে বলবে ইয়া রাসূলুল্লাহ না মতটা হারাম, ঠিক আছে কথার কথা। যদি আল্লাহর বিধানের ক্ষেত্রে এমন নয়, অনেক ক্ষেত্রে যুদ্ধের ক্ষেত্রে যে বন্দীদেরকে ইয়া রাসূলুল্লাহ থাক, ওদেরকে 1 লাখ টাকার বিনিময়ে ছেড়ে দেন, আরেকজনে বলবে যে না ছেড়েন না,
এই যে বিভিন্ন ক্ষেত্রে যদি সবার কথা মেনে নেওয়া হয় তাহলে তোমরাই বেশি কষ্টে পতিত হবা। তারপর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যখন তারা এটা করে নাই, তারপরে রেজাল্ট আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি বলছেন, ওয়ালাকিন্নাল্লাহ হাব্বাবা ইলাইকুমুল ঈমান, আমি তোমাদের কাছে ওই আবদারকে সব মাটি করে দিয়েছি, তোমাদের আর কোনো আবদার নাই। এটা সাহাবীদের অবস্থা সম্পর্কে আল্লাহ আমাদেরকে শিক্ষা দিচ্ছেন কি তোমাদের আর কোনো আবদার নাই, কারণ আমি এখন ঈমানটাকে তোমাদের কাছে ভালোবাসার পাত্র করে দিয়েছি। আল্লাহ কি বলেছেন, আল্লাহ ওয়ালাকিন্নাল্লাহ হাব্বাবা ইলাইকুমুল ঈমান, আমি তোমাদের কাছে ঈমানটাকে ভালোবাসার পাত্র করে দিয়েছি। তার মানে বোঝা যাচ্ছে যে যদি কোনো ব্যক্তি ইসলামকে ভালোবাসে তাহলে তাদের চরিত্র হবে সাহাবায়ে কেরামের মতো, কারণ তারা ইসলামকে ভালোবাসত, আল্লাহ তাদের কাছে ইসলামটাকে ভালোবাসার পাত্র করে দিয়েছিলেন। এবং কি করেছেন, মিনাল আমরি ইলাইকুমুল ঈমান ওয়া যায়্যানা ফি কুলুবিকুম, এবং ঈমানটাকে তোমাদের অন্তরকে আমি সাজিয়ে দিয়েছিলাম। তার মানে সাহাবায়ে কেরামের অন্তরের মধ্যে ঈমান এমন ভাবে সুসজ্জিত হয়ে গেছে, এটা বলছে আল্লাহ বলছে এটা আমি করেছি, তাদের অন্তরের মধ্যে আমি ঈমান ঢেলে দিয়েছি, ভালোবাসার পাত্র করেছি এবং সেটা তাদেরকে রাঙিয়ে দিয়েছে এই ঈমান। যায়্যানা ফি কুলুবিকুম ওয়া কাররাহা ইলাইকুমুল কুফরু কুফরা ওয়া কাররাহা ইলাইকুমুল কুফরা ওয়াল ফুসুকা ওয়াল ইসিয়ান, এটা আমার বলার অর্থ ছিল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবায়ে কেরামকে আল্লাহ বলতেছেন দেখো আমার অনুগ্রহটা কি, আমি তোমাদের মধ্যে ইসলামটাকে ভালোবাসার পাত্র করে দিয়েছি, ঈমান দিয়ে তোমাদের অন্তরটাকে সাজিয়ে দিয়েছি এবং তোমাদের অন্তরের মধ্যে আমি কুফরি করা, পাপ করা এবং বিরুদ্ধাচরণ করাকে ঘৃণা জন্মিয়ে দিয়েছি। তার মানে সাহাবায়ে কেরামরা পাপ করতে ঘৃণা পেত, কুফরি তো দূরের কথা, পাপ করতে তাদের কাছে ঘৃণা ছিল। তার মানে ওই ইসলাম তো আমাদের কাছেও আছে, তাহলে সেই পাপগুলো আমাদের কাছে ভালোবাসার পাত্র হয় কি করে, যদি তারা প্রকৃত অর্থে মুসলিম হয়ে থাকে, ইসলাম পেয়ে থাকে, তাহলে আমরা সেই পাপগুলোকে ভালোবাসার সাথে করি কিভাবে। জেনা আজকে আমাদের অনেক যুবকের কাছে একবারে সস্তা হয়ে গেছে, হারাম খাওয়া অনেকের কাছে একেবারে ইজি হয়ে গেছে, ভালোবাসার জিনিস হয়ে গেছে আপনার কাছে। আরে যদি আমরা তুচ্ছ একটা সিগারেটের কথাই ভাবি, আপনার কত ভালোবাসার পাত্র হয়ে গেছে যে সিয়াম থেকে আপনি ইফতার করবেন, পানি রেখে খেজুর রেখে দিয়ে আপনার প্রথম সিগারেট ধরাতে হয়, কতটা ভালোবাসা না হলে এটা হয় বলেন, কতটা ভালোবাসা না হলে। যারা খারাপ কিছু দেখেন কতটা ভালোবাসা না হলে আপনি টিকতে পারেন না, কতটা ভালোবাসা না হয়ে গেলে এমন হয়। তার মানে কতটা ভালোবাসা না হয়ে গেলে আপনার অমুসলিম কোনো ব্যক্তি আপনার ঘরে খাদ্য দিয়েছে আর আপনি ইগনোর করতে পারেন না, তারপরে অনুষ্ঠানে আপনাকে দাওয়াত দিয়েছে পূজাতে আপনি না গেলে মানে কেমন দেখায় কি হয়, আপনার ইসলাম জাগে না, এটা কতটা ভালোবাসা জন্মে গেছে ওই ব্যক্তির প্রতি, আপনার ধর ওই অনুসারীদের প্রতি। তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন সাহাবায়ে কেরামদের মতো যদি ইসলাম আমাদের কাছে ভালোবাসার পাত্র হতো আর এই কুফরি করাটাকে, পাপ করাটাকে যদি আমরা ঘৃণা ভাবতাম তাহলে আমাদের চরিত্র সাহাবায়ে কেরামদের মতো হতো, সাহাবায়ে কেরামদের মতো না, আমরা তাদের সাথে মিশে যেতে পারি না, অমুসলিমদের সাথে বিধর্মীদের আচরণের সাথে আমরা মিশে যেতে পারি না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে কথাটা আমি এখানে বোঝাতে চাচ্ছি সেটা হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, কোন কথা থেকে এখানে গিয়েছিলাম, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে ইবাদত একমাত্র আল্লাহর করতে হবে আর বাকি সবগুলোকে কি করতে হবে, অস্বীকার করতে হবে, এটা হচ্ছে ইসলাম। তো ইসলাম এমন একটা ধর্ম যার প্রথম এবং প্রধান বৈশিষ্ট্যই হলো যে ইসলামের যা কিছু আছে সব আল্লাহ কেন্দ্রিক, স্রষ্টা কেন্দ্রিক করা হয়, আর পৃথিবীতে যতগুলো ধর্ম আছে সব ব্যক্তি আর বস্তুর জন্য করা হয়। আচ্ছা, আপনার কমন সেন্স, হিতাহিত জ্ঞান যদি থাকে আপনি বলেন তো দেখি, অর চাইতে অধম এবং কোন ভাষায় বলবো, আমরা তো গালি দিতে পারবো না, কোন ভাষায় বললে আপনি বুঝবেন এই ব্যক্তির চাইতে একেবারে মূর্খ বা অধম আর কে হতে পারে যে তার স্রষ্টাকে ছাড়া একটা সৃষ্টিরকে সিজদা করে। যেই ব্যক্তি মনে করে যে ইঁদুরের মধ্যে ক্ষমতা আছে, ব্যাঙের মধ্যে ক্ষমতা আছে, লিঙ্গের মধ্যে ক্ষমতা আছে, ওর বিবেক আপনাকে কিভাবে ধোকা দিয়ে দিল, আপনি কিভাবে ওকে ইন্টেলেকচুয়াল ব্যক্তি ভাবতে পারেন, কিভাবে ভাবতে পারেন যে এডুকেটেড পার্সন, কিভাবে কিভাবে ওর মধ্যে আলো থাকতে পারে যেই ব্যক্তি লিঙ্গের সামনে সেজদা করে, বট গাছের মধ্যে সেজদা করে, সেই ব্যক্তির আদর্শ আপনার কাছে কিভাবে আপনি প্রভাবিত হতে পারেন, কিভাবে বলতে পারেন আপনি যে ওরা মুসলিম চাইতেও বেশি সভ্য, কি করে হতে পারে একটা মুসলমানের আকিদা এটা, কি করে আপনি বলতে পারেন যে মুসলিম চাইতে তারা শ্রেষ্ঠ হতে পারে, যেই ব্যক্তি তার রবকে চিনে না এখন পর্যন্ত, যেই ব্যক্তি যার তার কাছে মাথা ঝুঁকিয়ে দেয়, যা ইচ্ছা তাই খেয়ে নেয়, তাহলে ও কি করে আপনার কাছে সভ্য ব্যক্তি হতে পারে। তাহলে ইসলাম এমন একটা ধর্ম যেই ধর্ম কেবলমাত্র তার রবের সাথে কানেক্টেড, সম্পর্কযুক্ত, বাকি পৃথিবীতে যতগুলো ধর্ম আছে এই প্রথম জায়গাতে সে মার খেয়ে যাবে, সেটা কি নাজাত যে পাবে না, তার প্রথম পয়েন্টে হচ্ছে এখানে যে ওর সাথে ওর রবের কোনো সম্পর্ক নাই,
এটা কি আপনাকে সঠিক রাস্তা দেখাইতে পারল না? যে আপনাকে তো আল্লাহ মুসলমানের ঘরে জন্ম দিয়েছে, আপনার সাথে তো আপনার রবের সাথে সম্পর্ক, কোনো ব্যক্তি বস্তুর সাথে নয়, তাহলে আপনি কি করে ইসলামের খেলাফ কথা বলতে পারেন যার আসলটাই নাই? ইসলামের তো আসলটা আছে, একজন ব্যক্তি মুসলিম বলতে পারবে আমরা আমাদের মালিকের ইবাদত করি, কিন্তু ইসলাম ছাড়া যতগুলো ধর্ম আছে ওদের তো মূলটাই নেই, ও তো আপনার মতো একজন ব্যক্তির ইবাদত করে, আপনার মতো একজন ব্যক্তির কাছে গিয়ে ও মাথা ঠোকায় যেটা ইসলামে হারাম করা হয়েছে। তাহলে ইসলামের এর চাইতে বড় বৈশিষ্ট্যটা আপনার কাছে আর কি তুলে ধরবো বলেন? কি আছে অমুসলিমদের কাছে আর যেটা ইসলামের মধ্যে আপনার আপনি খুঁজে পান না? তো ইসলামের সব থেকে বড় বৈশিষ্ট্য হচ্ছে এটা যে ইসলাম কেবলমাত্র তার স্রষ্টাকে কেন্দ্রিক করা হয়, আর বাকি পৃথিবীর যতগুলো ধর্ম আছে সব কোনো ব্যক্তি বা বস্তুকে কেন্দ্রিক করা হয়। এটা যদি আপনারা তত কমন সেন্সকে কাজে লাগাতে পারেন তাহলে আপনি সঠিক রাস্তা পেয়ে যাবেন। আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে কি বলেছেন? আপনি বলতে পারেন কোনো মুসলমানের ঘরের সন্তান একটু আগে বলেছি, সেও যদি শিরিক করে তাহলে সে হচ্ছে আমাদের কাছে মুশরিক। কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে আমাদেরকে আদেশ করে দিয়েছেন, দেখো বান্দা আমি তোমাদেরকে সৃষ্টি করেছি এবং তোমাদেরকে আদেশ করেছি তোমরা কেবল আমার ইবাদত করবে। এই আদেশ কি আল্লাহ করেনি? কোরআনের পরন্তপরন্ত রয়েছে কথাগুলো। আসুন সূরা জুমার মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন 39 নম্বর সূরা শুরুতে আল্লাহ কি বলেছেন? ইন্না আনজালনা ইলাইকাল কিতাবা বিল হক, আমি মুহাম্মদ আপনার কাছে এই কিতাব সত্যের সাথে পাঠিয়েছি। ইন্না আনজালনা ইলাইকাল কিতাবা বিল হক, সত্যের সাথে আপনার কাছে আমি কিতাব নাযিল করেছি। ফাবুদুল্লাহ মুখলিসাল্লাহুদ্দিন, আপনি একমাত্র আল্লাহর ইবাদত করবেন খালেস ভাবে, অন্তর কোনো ভেজাল থাকতে পারবে না, আপনি খালেস ভাবে আল্লাহর ইবাদত করবেন। সেটা সূরা জুমার শুরুতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই কথাটা বলেছেন। তারপর কি বলেছেন? আলা লিল্লাহি দ্বীনুল খালেস, প্রত্যেকটা মানুষকে কথা জানিয়ে দেওয়া হয়েছে দ্বীন হলো সেটাই যেটা খালেস ভাবে আল্লাহর জন্য করা হয়, এটাই হলো একমাত্র জীবন ব্যবস্থা। যার এটা নাই তার কোনো ধর্মই নেই, সে যা ইচ্ছা তাই, তার কোনো ধর্ম নাই। যেই ব্যক্তি শুধুমাত্র আল্লাহর জন্য যদি ইবাদত করতে না পারে তার কোনো ধর্ম নাই, সে যা খুশি তার মধ্যে ইসলাম নাই। কারণ আল্লাহ বলছেন আলা লিল্লাহি দ্বীনুল খালেস, খালেস ভাবে যেটা আল্লাহর জন্য করা হয় এটাই হলো প্রকৃত অর্থে দিন, এছাড়া আর কোনো দিন নেই। যেটা সূরা জুমারের 3 নম্বর আয়াতে পেয়ে যাবেন। সূরা বাইয়্যিনাতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একই কথা বলেছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি বলেছেন? ওমা উমিরু ইল্লা লিয়াবুদুল্লাহ মুখলিসিনা লাহুদ্দিন হুনাফা, আমি তো তোমাদেরকে আর কোনো আদেশ করিনি, শুধু এতটা আদেশ করেছি যে দেখো বান্দা তুমি তোমার জীবনে যা কিছু করো সেটা একমাত্র তোমার স্রষ্টার জন্য করতে হবে খালেস ভাবে, হুনাফা নির্ভেজাল মানে একনিষ্ঠতার সাথে তোমাকে করতে হবে। এটাই তো আমাদেরকে শিক্ষা দেওয়া হয়েছে। এরপরে যদি কোনো মুসলিম ব্যক্তি কোনো মুসলিম সন্তান যদি মাজারে গিয়ে মাথা ঠোকায়, এটাকে না আমাদের ধর্মযাজকদের দোষ, না আমাদের কিতাবের দোষ, আর না আমাদের পিতা মাতা বা কারো দোষ, বরং আমাদের শিক্ষা যেটা কোরআন হাদিস দিচ্ছে আমরা তো সেটাই আপনাদের কাছে তুলে ধরতেছি। জাতি যদি না বুঝে, সে যদি মিসগাইডেড হয় বা অন্য কোনো ব্যক্তির অনুসারী হয়ে যদি সে কোনো মাজারের দিকে যায়, এটার জিম্মাদার ইসলাম নয়, এটার জিম্মাদার কোরআন নয়, এটার জিম্মাদার রাসূলও ছিলেন না, কোনো সাহাবে কেরাম নয়, আমরাও নই। কারণ আমরা আপনাদেরকে ওই কথাটাই বলতেছি যেটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার কিতাবে নাযিল করে দিয়েছে। এই কিতাবের বাইরে যদি কোনো ব্যক্তি পথ চলে সে চলতে পারে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন নুআল্লিহি মা তাওয়াল্লা ওয়া নুসলিহি জাহান্নাম ওয়া সাআত মাসীরা, যেটা সূরা নিসার 113 নম্বর সম্ভবত না এটা সূরা নিসাতে রয়েছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি বলেছেন? ওয়া মাইয়ু শাকিকির রাসূল মিন বাদি মা তাবায়্যানা লাহুল হুদা ওয়া ইত্তাবি' গায়রা সাবিলিল মুমিনিন নুআল্লিহি মা তাওয়াল্লা, এটা সূরা নিসার মধ্যে রয়েছে। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জি আলহামদুলিল্লাহ জাযাকাল্লাহ খায়, তো নিসার 115 নম্বর আয়াত এটা রয়েছে যে কেউ যদি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পথ রাসূলের পথ যেটা এবং সাহাবায়ে কেরাম যে পথের উপরে প্রতিষ্ঠিত ছিল এটা ছাড়া যদি কেউ অন্য কোনো পথ তালাশ করে আল্লাহ বলছে যদি যেতে চায় তাকে আমি ছেড়ে দেবো, নুআল্লিহি মা তাওয়াল্লা, সে যেই দিকে যেতে চায় তাকে আমি সেই দিকে ছেড়ে দেবো। আপনি ভাববেন না যে আপনাকে আল্লাহ সঠিক পথে হাঁটাচ্ছে, বরং আল্লাহ কি বলেছেন রেজাল্ট কি? অনুসলিহি জাহান্নাম, খুব শীঘ্রই সে জাহান্নামে পতিত হবে। তো আমাদের কিতাব আমাদেরকে সঠিক গাইডলাইন করে, সেটা হচ্ছে কি? আল্লাহর দিকে তোমরা আসো, আল্লাহর রাসূল যে পথে ছিল সেই পথে তোমরা পথ বানিয়ে নাও, সেটা আমাদেরকে বলা হয়েছে। কিন্তু আমরাই অধমরা কোরআন হাদিসকে ছেড়ে দিয়েছি। তো ইসলামের সব থেকে প্রধান প্রথম যে বৈশিষ্ট্য সেটা হচ্ছে ইসলাম ধর্ম কেবলমাত্র মালিককে কেন্দ্র করে, স্রষ্টাকে কেন্দ্র করে, বাকি পৃথিবীর যত ধর্ম আছে এগুলো সব ব্যক্তি বা বস্তুকে কেন্দ্র করে। আপনি আপনার বিবেকটাকে কাজে লাগান, যদি কথায় কোনো মিথ্যা প্রমাণ পান তারপরে আপনার সাথে আমার কথা হবে। আপনি যে কোনো ধর্মকে সামনে নিয়ে আসেন দেখবেন কোনো ব্যক্তি বা বস্তুকে কেন্দ্র করে, তাহলে যেই ব্যক্তিগুলার মানে আকল এটাই কাজ করে না যে একটা মানুষ কীভাবে মাবুদ হয়, একটা বস্তু কীভাবে মাবুদ হয়, সে কি করে ওই আগে বলেছি বুদ্ধিমান ব্যক্তি কীভাবে হয়। বুদ্ধিমান তো সেই ব্যক্তি যে তার রবকে চিনেছে, বুদ্ধিমান তো সেই ব্যক্তি যে তার রবকে মেনে নিয়েছে এবং তার গোলামি করে, সেই না বুদ্ধিমান? কারণ কোরআন তো সেটাই আমাদেরকে দাবি করে।
তাহলে ইসলামের সবথেকে বড় বৈশিষ্ট্য হচ্ছে এটা যে আমরা বা ইসলাম কেবলমাত্র আল্লাহর সাথে সম্পর্কযুক্ত অন্য কোনো ব্যক্তি বস্তুর সাথে নয়। দ্বিতীয়ত এই কথাটা কেন বলেছি জানেন, যখন আপনি জানলেন যে ইসলাম আল্লাহর থেকে এসেছে এবং আল্লাহর জন্যে করা হয়, আপনার কি ধারণা যেই ধর্মের থিওরি রীতিনীতিগুলো আপনি ফলো করেন যেটা আপনাকে প্রভাবিত করে দিয়েছে, যখন ধর্মটাই ব্যক্তিকে কেন্দ্র করে তাহলে থিওরিটা কার, ব্যক্তির নয়, কোনো না কোনো ব্যক্তির তো, তাই না? কোন একটা থিওরি কেউ পেশ করেছে সেটা কোনো না কোনো একটা ব্যক্তির। আপনাকে যদি আপনার অন্তরকে যদি সেই কথা এতটা প্রভাবিত করে দিতে পারে যে এত জ্ঞানগর্ভ কথা বলেছে, তাহলে আপনার রব সম্পর্কে আপনার এত নিচ ধারণা কেন? প্রত্যেকটা ব্যক্তি তার ওর থিওরিটা যদি আপনার কাছে এতটা প্রাধান্য পেয়ে যায়, তাহলে আপনার স্রষ্টা সম্পর্কে আপনার আকীদা এত খারাপ হলো কি কইরা, যিনি স্রষ্টা যিনি সৃষ্টি করেছেন তার থিওরিটা আপনার কাছে মূল্যায়ন পাচ্ছে না কি কইরা? এটা তো একটা সৃষ্টি, একটা সৃষ্টি যদি এতটা আপনাকে দিতে পারে, এত সুন্দর করে কথা বলতে পারে, এত সুন্দর করে থিওরি পেশ করতে পারে, তাহলে আল্লাহর থিওরিটা কেমন হবে এটা একবার আপনি বিচার করেন। আপনি তো জানেন না যে আল্লাহর থিওরিটা কি, ইসলাম আপনি কোনোদিন পড়েন নাই, জানেন নাই, শিখেন নাই, ইসলামের অনুসারীদেরকে আপনি কোনোদিন দেখেন নাই, সাহাবায়ে কেরামদেরকে আমরা দেখি নাই, কিন্তু আপনি যে আল্লাহর কিতাব পড়তেন, আপনার তো না পড়ে আস্থা থাকা উচিত ছিল যদি আপনার নজরে কোনো অমুসলিম একেবারে বেটার পয়েন্টে থেকে থাকে, উত্তম চরিত্রে থেকে থাকে, তাহলে আপনার তো তখনই চিন্তা করা উচিত ছিল যে এই একটা অমুসলিম হয়ে এতটা সৎ হতে পারে, তাহলে আমাদের মুসলিমের মধ্যে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি কতটা সৎ হতে পারতেন, সাহাবায়ে কেরামরা কতটা সৎ হওয়ার ছিল যাদের জীবনে আপনি পড়েন নাই, তাহলে তো আপনি হেদায়েতটা পেয়ে যেতেন। কিন্তু আপনি ওই ব্যক্তিকে ফোকাস করে আপনি আপনার কোরআনটাকে ছেড়ে ফেলে দিলেন, আপনি ইসলামের বিপক্ষে কথা বলেন, তার মানে আপনি বুঝেন না যে আপনার সাথে শয়তান কত বড় ধোকা দিয়েছে। আগে বলেছি ও তো একটা সৃষ্টি, একটা মানুষ আপনার মতো, সে বিচক্ষণতার সাথে কথা বলে, কিন্তু আপনার রবের কথা সম্পর্কে তার থিওরি সম্পর্কে আপনার এত মন্দ ধারণা কেন? আপনার তো সঠিক পথে ফিরে আসা উচিত ছিল। তো ইসলাম হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কেন্দ্রিক এবং তার পক্ষ থেকে এসেছে, এটা কোনো হুজুরের কোনো ব্যক্তির বানন নয়। যখন কোনো ব্যক্তি ইসলামের খেলাফ বলেন আপনি জানেন কার বিপক্ষে বলতেছেন? আপনার ধারণা তারা যে এই যে নেতাগুলা যখন কথা বলে জানেন কি সেন্সে বলে, তাদের মূল টার্গেট মৌলবীরা, মূল টার্গেট রাজাকার বলে দাড়ি টুপিওয়ালাদেরকে। আচ্ছা, সে ভুলে গেছে যে ইসলাম এই ধর্মটা কিন্তু আমাদের হুজুরদের বানানো নয়, যারা বানিয়ে কথা বলে সেটা কথা তার দিকে যাবে। অনেক সময় মা বোনদেরকে উপদেশ দিতে গিয়ে আমরা এই কথাটা বলি, আমার একটা বক্তব্য রেডি হচ্ছে যে ইসলামে একটা মহিলার হক কতটা, কতটা আল্লাহ তাকে দিয়েছে এবং তাকে সেটা মানতে হবে, যে ফয়সলাটা যে আল্লাহর এটা মানতে হবে। যেমন একজন মহিলা সে তার বাবার থেকে ভাইয়ের অর্ধেক পাবে, এই যে বিধানটা এটা কে নাজিল করেছে? এটা কোনো হুজুরের না আল্লাহ। এখন কেউ যদি নিজেকে আল্লাহর বাদী বলে, আল্লাহর দাসী বলে বা আল্লাহর গোলাম বলে মেনে নেয় নিজেকে যে আমি আল্লাহর গোলাম, আল্লাহ হচ্ছে আমার মালিক, তাহলে তার কি করণীয়? এই ফয়সলাকে মেনে নেওয়া, তাতেই তার নাজাত। যেমন স্বামীদের ক্ষেত্রে বলা হয়েছে স্বামীর এক থেকে দুই তিন চারটা বিয়ে করতে পারে, এটা কোনো মহিলার জন্য মেনে নেওয়াটা সহজ নয়, কিন্তু মুসলিম হলে মেনে নেওয়াটা সহজ। তার ভিতরে কষ্ট হবে কিন্তু মেনে নেওয়াটা তার জন্য সহজ। কেন? কারণ ফয়সলাটা কার? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। কেউ যদি এইভাবে ভাবতে না পারে তাহলে সে ধোঁকা খেয়ে যাবে। মুসলিমদের ক্ষেত্রে মহিলাদেরকে বলা হয়েছে তাদের দায়িত্ব কতটা এটা আল্লাহ জানিয়েছে, নেতৃত্ব দেওয়া তাদের দায়িত্ব নয়, নেতৃত্ব দেওয়া এটা ইসলামে তাদের দায়িত্ব নয়, এটা পুরুষদের দায়িত্ব। এখন যারা এটা মানবে না সে ধরা খেয়ে যাবে কিয়ামতের মাঠে, আর যারা মানবে তারা ইসলামটাকে মেনে নিল। এইভাবে প্রত্যেকটা থিওরি যতগুলো ইসলামের বিধিবিধানগুলো আছে, যারা আজকে ইসলামের বিপক্ষে কথা বলে তারা জানে না যে তারা কার বিপক্ষে বলতেছে। আরে যে ইসলাম তার নাজাতের জন্য এসেছে, ইসলামটাকে আল্লাহ নাজির করে নিতে আমাদের নাজাতের জন্য, আল্লাহ কি বলে নাই যে তোমরা গুমরা ছিলে আমি তোমাদেরকে পথ দেখাইলাম, এ কোরআন নাজিল করে দিয়ে? তার মানে মুসলিম ঘরের সন্তান কিভাবে সেই ইসলামটাকে মন্দ বলতে পারে? কিভাবে? আসো ইসলামের দ্বিতীয় বৈশিষ্ট্যটা আমি আপনার কাছে তুলে ধরি, সেটা হচ্ছে এই ডিস্টার্ব করতেছে খুব হাতে। যেমন ইসলাম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য করা হয়, জেনে নেন একমাত্র আল্লাহর কাছে যদি কোনো জীবন ব্যবস্থা গ্রহণ করা হবে এটাও কিন্তু আল্লাহ জানিয়ে দিয়েছে, সেটা কি? একমাত্র ইসলাম। আল্লাহ বলছেন ইসলামের যে থিওরি আছে এটা ছাড়া আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যত উন্নত মানের থিওরি আপনি পেশ করেন না কেন, ওইভাবে জীবন গড়েন না কেন, আল্লাহ আপনার কাছ থেকে সেটা কোনোদিন গ্রহণ করবে না। কোরআনে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আলে ইমরান 3 নম্বর সূরার 19 নম্বর আয়াতে বলেছেন ইন্না দ্বীনা ইনদাল্লাহিল ইসলাম, আল্লাহর কাছে মনোনীত যদি কোনো ধর্ম থেকে থাকে সেটা ইসলাম শব্দটা রয়েছে। ইসলাম
ইসলামের বাইরে যদি কোনো কোনো থিওরি কেউ পেশ করে আর ওর উপরে জীবন ভরে, আল্লাহ বলছেন ওর কাছ থেকে আমি কোনোদিন গ্রহণ করব না। আমি ডিটেলস ব্যাখ্যায় যাব না, আমি শুধু কোরআনের আয়াতগুলো তিন চারটা আপনার কাছে তুলে ধরি যাতে আপনি বুঝতে পারেন যে আল্লাহ কী বলেছেন। কেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন এই ইসলাম আল্লাহর কাছে যে গ্রহণযোগ্য এবং ইসলামের উপরেই যে আল্লাহ রাজি, মানে আল্লাহ সন্তুষ্ট ইসলামের উপরে, কোথায় পাবেন সেটা? সেটা ওই সূরা মায়েদার তিন নম্বর আয়াতের মধ্যে রয়েছে। আল্লাহ কি বলেছেন? আলিয়াউম আকমালতু লাকুম দীনাকুম, এটা আমরা সবাই জানি। ওয়া আতমামতু আলাইকুম নিয়ামাতি, আমি আমার নিয়ামতকে পুরো করে দিলাম, এটাও আমরা জানি, এটা একটু পরে বলবো। তারপরের শব্দটা কি? ওয়া রাদিতু লাকুম আল ইসলাম দীনা, আল্লাহ বলছেন বান্দা তোমরা জেনে নাও আমার রাজি, আমার সন্তুষ্টি কিসের মধ্যে আছে? ইসলামের মধ্যে আছে। কেউ যদি আল্লাহকে সন্তুষ্ট করতে চায় তাকে ইসলামের খেলাফ বা ইসলাম ছেড়ে দিয়ে সে কোনোদিন পারবে না, কোনোদিন পারবে না। কোন ব্যক্তি ইসলাম গ্রহণ করেনি, মুসলমান নয়, সে যদি পুরো পৃথিবীর মালিক হয়, একটা নয় দুইটা পৃথিবীর মালিক হয়, আর সব যদি স্বর্ণে ভরা থাকে, কেয়ামতের মাঠে এই যদি আল্লাহর কাছে পেশ করে যায় আল্লাহ আমি নাজাতের জন্য এই দুইটা পৃথিবীর স্বর্ণ দান করে দিলাম, আল্লাহ বলছে তোর কাছ থেকে গ্রহণ করা হবে না। কেন? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে একজন মুসলিম ব্যক্তির একটা খেজুর গ্রহণ করবে, কিন্তু কোনো কাফেরের পুরো পৃথিবী ভরা স্বর্ণ আল্লাহ গ্রহণ করবে না। এটা আল্লাহ একবারে ওপেনলি বলে দিয়েছে, এটা একবার কোরআনের কয়েকটা জায়গা আল্লাহ বলে দিয়েছে। এরপরও যদি কোনো ব্যক্তি সেই রাস্তা না ধরে তাহলে তার কপাল পুরো ছাড়ার কিছু নয়। এই জন্য আপনি যত খেদমত করেন না কেন, যত গুডউইল আপনার থাকুক না কেন, যত ভালো ভালো দিক আপনার থাকুক না কেন, যদি আপনার ইসলাম না থাকে আপনার কিছুই নেই, সব হারালেন আপনি, সব হারাবেন। এগুলো কোনো কিছু আপনাকে পাত্তা দিতে পারবে না, কোনো কিছুকে আপনাকে বাঁচাতে পারবে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেই কথাগুলোকে কোরআনের কয়েকটা জায়গায় এনেছেন। যেমন কোরআনের সূরা আলে ইমরানের 85 নম্বর আয়াত আপনারা সবাই জানেন, উমাইয়াবতাগি গায়রাল ইসলামি দীনান ফালা ইউকবালু মিনহু ওয়া হুয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন, যে ব্যক্তি ইসলাম ছাড়া অন্যটা তালাশ করবে, শুধু আল্লাহ বলছেন তালাশ করবে, আমি দেখি কোনটা ভালো আছে না আছে, ইসলাম আমার ভালো লাগে না, তার মানে এই ব্যক্তির কাছ থেকে আল্লাহ কোনো কিছু গ্রহণ করবে না। যদি কেউ শুধু ইসলাম ছাড়া অন্য কিছু তালাশ করে, এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলে দিয়েছে। একটা কাফের স্বর্ণ ভরা মাঠ যে আল্লাহ কবুল করবে না, এটাও আপনি সূরা আলে ইমরানের 91 নম্বর আয়াতে পেয়ে যাবেন। তাতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন ইন্নাল্লাযিনা কাফারু ওয়া মাতু ওয়া হুম কুফফার, যেই ব্যক্তিরা কাফের এবং কুফরি অবস্থাতেই মরে যাবে, তার মানে বোঝা যাচ্ছে যে কাফের ব্যক্তি যদি মুসলিম হয়ে মরে তার জন্য কল্যাণকর, কিন্তু যদি সে কাফের হয়েই মরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার সম্পর্কে বলছেন ফালা ইউকবালা মিন আহাদিহিম মিলউল আরদি যাহাবান ওয়ালাউ ইফতাদাবি, সে যদি আল্লাহর কাছে মুক্তিপণ হিসেবে পুরো পৃথিবী ভরা স্বর্ণ যদি পেশ করে দেয়, আল্লাহ বলছেন আমি এমন একটা কাফের থেকে স্বর্ণ ভরা মাঠ পর্যন্ত গ্রহণ করব না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা ফুরকান 25 নম্বর সূরা 23 নম্বর আয়াতে কি বলেছেন? ওকাদিমনা ইলা মা আমিলু মিন আমালিন ফাজআলনাহু হাবা আমনসুরা, কতক ব্যক্তির ইবাদত তো ঢেল পাহাড় পরিমাণ থাকবে, কিন্তু আল্লাহ বলছেন গ্রহণ তো দূরের কথা, আমি ওর চোখের সামনে সেগুলো ধুলো দূষণিত করে একবারে ছিটিয়ে দেবো, উড়িয়ে দিব তার এই আমলকে, বিক্ষিপ্ত করে উড়িয়ে দেব, যে তোর এগুলো সব ছাই, এগুলো কোনো গ্রহণযোগ্যতা নেই। তার মানে কি রেজাল্ট হবে যদি কোনো ব্যক্তি ইসলাম গ্রহণ করে ছাড়া মারা যায়? তো ইসলাম হচ্ছে একমাত্র জীবন ব্যবস্থা যেটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে গ্রহণযোগ্যতা পাবে। এছাড়া যদি কোনো ব্যক্তি ইসলামের খেলাফ মরে যায় তার জীবনে তো নাজাত নাই, তার কোনো কিছু আল্লাহর কাছে গ্রহণযোগ্য হবে না। তাহলে এটা হচ্ছে ইসলামের দ্বিতীয় বৈশিষ্ট্য, যেটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা স্পষ্টভাবে বলে দিয়েছেন। প্রক্ষান্তরে একজন ব্যক্তি যদি মুসলিম হয় তার সম্পর্কে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি বলেছেন? আল্লাহ তো তাকে দেবে দেবেই, বরং আল্লাহ বলছে বান্দা কোনো মুসলিম যদি একটা ছোট থেকে ছোট কাজও করে না, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার প্রতিভা বা তার বদলা দেওয়ার জন্যে, তার যাজা দেওয়ার জন্যে আল্লাহ সেটাকে লিখে রাখেন যাতে হারিয়ে না যায়। আর কাফেরদের সম্পর্কে কি বলা হয়েছে? স্বর্ণ ভরা মাঠ পর্যন্ত তার কোনো কাজে আসবে না। কিন্তু একটা মুসলিম সম্পর্কে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন ফামাইয়া আমাল মিনাস সালিহাতি ওয়া হুয়া মুমিন, যেই ব্যক্তি সৎ কাজ করে সে যদি মুমিন হয়, মুসলিম হয়, ফালা কুফরানা লিসাইহি, আল্লাহ বলছেন তার কোনো একটা কাজকে আমি অস্বীকার করব না, তার কোনো একটা কাজকে মানে অস্বীকার করা বা ছুড়ে ফেলে দেওয়া হবে না। ওয়া ইন্না লাহু কাতিবুন, আর আল্লাহ বলছেন আমি ওই ব্যক্তিকে যাজা দেওয়ার জন্য তার লিখে রাখার ব্যবস্থা করতেছি। এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা আল আম্বিয়া 21 নম্বর সূরার 94 নম্বর আয়াতে উল্লেখ করেছেন। তার মানে মুসলিমের মান হচ্ছে এইরকম যে মুসলিম অবস্থায় থাকতে পারলে আপনার নাজাত, মুসলিম অবস্থায় থাকতে পারলেই হচ্ছে আপনি সফল কাম, এছাড়া আপনি কোনোভাবে নাজাত পাবেন না। আমাকে যে একটা কথা বলা হয়েছে, যেদিন থেকে আমি সালাত আদায় করি সৌদি আরবে যাওয়ার পরে এটা আমি বুঝতে পেরেছি, বলা হয়েছে একজন মুসলিমের বিচার হবে, কোনো কাফেরের কিন্তু কোনো বিচার নাই। মানুষের মধ্যে তিনটা ক্যাটাগরি হবে, এমন কিছু মানুষ হবে যাদের কোনো বিচার নাই, হিসাব নাই, বিনা হিসাবে বিনা শাস্তিতে জান্নাত,
আর কিছু মানুষ আছে যাদের বিচার হবে, আর এর অপোজিটে আরেকটা দল আছে যাদেরও কোনো বিচার নাই, বিনা বিচারে জাহান্নাম, বিনা বিচারে জাহান্নাম। মিডল পয়েন্টে কারা আছে? এমন মুসলিম যাদের দ্বারা ভালো কাজ হয় পাপও হয়, কিন্তু মুসলিম, এই মুসলিমদের বিচার হবে। আমাকে যখন জানানো হলো যে একজন বেনামাজি মুসলমান নয়, এটা আমাকে এত হিট করেছে যে আমি পাপি, এটা আমি জানি আমার পাপের বিচার হবে। আর পাপীদের বিচার যদি আল্লাহ কারো সহজভাবে নেয়, আল্লাহ তার পাপ সহ তাকে মাফ করে দেবে যদি কোনো মুসলিম হয়। কিন্তু রেজাল্টটা কি? আপনাকে মুসলিম হতে হবে। আর মুসলিম মানে কি? পাঁচ ওয়াক্ত সালাত আদায় করা। তার মানে আপনি যদি মুসলিম হন তাহলে আপনার বিচার হবে, ভালো হলে ভালো, খারাপ হলে খারাপ, মানে বিচার হবে, পরীক্ষা হবে। আর পরীক্ষাটা জেনে নেন, অধিকাংশ ক্ষেত্রে দয়াটাই হবে, আপনাকে আল্লাহ ক্ষমা করবে, এটার গ্যারান্টি আছে। কিন্তু নামাজই হতে হবে। আর যে ব্যক্তি নামাজ পড়ে না সে নাকি মুসলমানই না। তার মানে যেই ব্যক্তি মুসলিম না তাহলে তার তো কোনো বিচারই নাই, হিসাবই নাই। কারণ হিসাবটা কখন হবে? মিন আমালিহি আস-সালাহ, আমলের ক্ষেত্রে যখন হিসাব হবে তখন তার সালাতের হিসাব হবে। সালাত ঠিক, তারপরে কিছু দেখা দেখি নাই। তাহলে এটা যদি ইবাদতের ক্ষেত্রে হয়, আর যেই ব্যক্তির ইসলামই নেই, ধরুন কিয়ামতের মাঠে আসছে ওর ইসলাম নাই, ও অন্য কোনো ধর্মের ছিল, ওকে আল্লাহ জিজ্ঞেস করবে যে তুই কত টাকা দান করেছিলি? জিজ্ঞেসই করবে না। আগে প্রথম ওকে জিজ্ঞেস করবে তোর ধর্মটা কি ছিল, আর তো কবর থেকে শুরু হয়ে যাবে। আমার দিন হোক, তোমার দিন কি বলবে কিয়ামতের কবরের মধ্যে, যে আমি বলেছিলাম যে ইসলাম জঙ্গিবাদের ধর্ম, এটাই বলেছিলেন না আপনি? এটাই তো বলবেন আপনি। সুবহান আল্লাহ, কালকের এক নেতার বক্তব্য শুনলাম, সুবহান আল্লাহ, সে বলতেছে বাংলাদেশের ঐতিহ্য নাকি হারিয়ে গেছে, সেখানে আগে জারি গান হতো, নাটক হতো, পালা গান হতো, এগুলো সব নাই, এখন সব দখল করে নিয়েছে ওয়াজ। আচ্ছা বলেন তো এটা কোনো কাফের বললে চলতো? এটা কোনো মুসলমানের জুমলা হতে পারে? কতটা অজ্ঞ হলে, কতটা মানে অধঃপতনে গেলে একজন ব্যক্তির মুখ দিয়ে কথাটা বলতে পারে? আমরা যেটা জেনে আসতেছে সেটা কি জানেন? অনেক পাপীর আপনি দেখতে পাবেন, পাপী মানে একটা ভালো কাজ করে দিয়ে আল্লাহর কাছে পেশ করে, আল্লাহ যদি এই কাজটা আমার কবুল হয়ে যায় আমি তো মনে জান্নাত পেয়ে যাবো। ধারণা করে না, হতে পারে সে নাজাত পেয়ে যাবে, হতে পারে সে নাজাত পেয়ে যাবে। কারণ আল্লাহ ভালো কিছু একটা চায়, কারো ভালো যদি অন্তর থেকে থাকে, আর ইসলামের জন্য কিছু করেছে, আল্লাহ তাকে নাজাত দিয়ে দিবে। এর অহরহ দলিল আমরা পাচ্ছি, বিশেষ করে শেখকে আমি একটা মেসেজ জানতে চেয়েছি, আমাকে রিপ্লাই করে নেবে, আমি এটাকে আপনাকে বলতে পারতেছি না, কিন্তু আপনারা শুনেছেন ইব্রাহিম আলাইহিসসালামের আগুনের ঘটনাটা, যেখানে টিকটিকে কেন মারা হয়, আমরা কি জানি সেই ঘটনা? যে টিকটিকিকে একবারে দিয়ে মারতে পারলে 100 নাকি, রিজনটা কারণটা কি? তার একটা কারণ হলো টিকটিকি হলো ফাসেক প্রাণী, আর টিকটিকি কি করেছিল, দুনিয়ার যত প্রাণী আছে সেগুলো আগুন নিভে যাক এটা চেয়েছিল, কেবল টিকটিকি ছাড়া। এই টিকটিকি চাইনি যে ইব্রাহিম আলাইহিসসালামের আগুন নিভে যাক, বরং টিকটিকি নাকি ফু দিয়েছিল ওখান থেকে যেখানে ছিল বা কিছু, মানে আবেগ প্রকাশ করেছে যে আগুন লেগে যাক, যার ফলে কেমন পর্যন্ত যত টিকটিকি আছে সেগুলোকে মেরে দেওয়ার সুন্নাহ হিসেবে প্রতিষ্ঠিত হয়ে গেছে। আর অপরদিকে ব্যাং সম্পর্কে কি বলা হয়েছে ওটাই জানতে চেয়েছিলাম, যে ব্যাংয়ের হাদিসটা আছে কোথায়, রিপ্লাই আমি পাইনি, তার বলে আজকের বক্তব্যটা আমি পুরো অ্যাঙ্গেল ঘুরিয়ে দিয়েছি। কিন্তু আমার মূল মেসেজটা আজকে ছিল এই, যে ইসলামের জন্য যদি কোনো ব্যক্তি সামান্য কোনো কিছু করে দেখাতে পারে, তার বিনিময়ে যে সে নাজাত পেয়ে যেতে পারে, তার এই ব্যাং ছিল তার এক্সাম্পল। কিন্তু আমি হাদিসটা খুঁজে পাইনি যে আছে কোথায়, বরং ইবনে মাজাহতে যে হাদিসটা আছে সেটা টিকটিকি ছাড়া সমস্ত প্রাণীর ক্ষেত্রে আছে, ব্যাংয়ের হাদিস আমি খুঁজে পাইনি। কিন্তু যদি সেটা সত্য হয় তার রেজাল্টটা কি? তার মানে ব্যাং প্রস্তাব করেছিল যাতে আগুন নিভে যাক। আচ্ছা ব্যাঙের প্রস্তাবে কি আগুন নিপত? কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সে বার্তা অনুযায়ী যে কিয়ামত পর্যন্ত ব্যাঙ মারা নিষেধ করে দেওয়া হয়েছে, কারণ ব্যাঙ এই কাজটুকু করেছিল যে আগুন নিভে যাক, মানে ইচ্ছাটা প্রকাশ করেছিল। তা আমার বিষয় ছিল যেটা, যে একটা প্রাণী যদি প্রস্তাব করে দেওয়ার কারণে তাকে এতটা মান আল্লাহ দিতে পারে, তাহলে একজন ব্যক্তি যদি ইসলামের জন্য কিছু করে তার মানটা কোথায় নিয়ে যেতে পারে, কি হতে পারে আপনি বলে? এটা ছিল মেসেজ। কিন্তু কত হতভাগা হলে মুসলমানের ঘরের সন্তান, নামও মুসলিম, মুসলিম দেশে বসবাস করে, কিন্তু ইসলামের খেলাফ বলে, সে বুঝতে পারতেছে না সে কোন পজিশনে আছে, বুঝতে পারেন কোন পজিশনে আছে সে বুঝতে পারে না। এই জন্য আমাদের ব্যথাটা আসলে কিভাবে বোঝাই, তারা বলবে হয়তো আমরা সাম্প্রদায়িক বক্তব্য দিই, কিন্তু আমাদের দুঃখটা বুঝাতে পারতেছি না যে মুসলিম ভাই হিসাবে আমরা কিছু যে করতে পারতেছি না তাদের জন্য, এটা আমাদের ব্যর্থতা, কিছু করতে পারতেছি না। তবে যেই সমস্ত ভাইরা তওবা করে ফিরে আসতেছেন, ইসলামের পক্ষে কথা বলেন, আপনি জেনে না আপনার উপরে আল্লাহর বিশেষ রহমত রয়েছে, বিশেষ রহমত রয়েছে। একটা কথা না বললেই নয়, যেহেতু সময় একবারে পাস হয়ে গেছে, যেই মেসেজটা দিতে চেয়েছিলাম সুবহানাল্লাহ অনেকগুলো কথা থেকে যেত, আমি শুধু আপনাকে ওই থিওরিটা বলে দিই, তারপর পাঁচটা মিনিট আমি নিয়ে নেবো। সেটা হচ্ছে এই, একটু আগেই বলেছিলাম একজন অমুসলিমের আচরণ দেখে তার প্রতি আপনি মুগ্ধ,
আপনি ভুলে গেছেন আপনার নবীর কথা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা, তাকে তো আপনি দেখেননি, তার সিরাত তো পড়েননি। পৃথিবীর কত উন্নত চরিত্রের মানুষ আপনি দেখেছেন, কিন্তু মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে আল্লাহ যেই কথা বলেছে, পৃথিবীর সমস্ত মানুষকে যদি একসাথে জড়ো করে দেন এই কথা কি জড়ো দিতে পারবেন? পারবেন না। কি বলেছেন? ওয়াইন্নাকা লাআলা খুলুকিন আযীম, হে নবী আপনি মহান চরিত্রের অধিকারী। এমনি এমনিতে বলে দিয়েছে আল্লাহ, এমনি এমনিতেই, এমনি এমনিতে বলে। আর তাকে যারা ফলো করেছে সে সাহাবীদের চরিত্র সম্পর্কে আল্লাহ কি বলেছেন? মুহাম্মাদুর রাসূলুল্লাহ ওয়াল্লাযিনা মাআহু আশিদ্দাউ আলাল কুফফারি ওয়া রুহামাউ বাইনাহুম, তারা কাফেরদের সাথে এতটা কঠিন ছিল কিন্তু নিজের ভাইদের মধ্যে তাদের সম্পর্কটা এত অটুট ছিল, যেটা আল্লাহ কোরআন নাযিল করে দিয়েছে। জানেন তাদের চরিত্রটা কি ছিল? আপনি কত আইডিয়াল নামের ব্যক্তিকে চিনেন আপনি, যেখানে সাহাবীদের সম্পর্কে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন ওয়া ইউসিরুনা আলা আনফুসিহিম ওয়ালাউ কানা বিহিম খাসাসা, তারা এমন চরিত্রের লোক তার নিজের অভাব আছে কিন্তু অন্য একটা অভাবী ভাইকে দেখে নিজের অভাবের কথা ভুলে গেছে, সে খাদ্যটা সেই অভাবী ভাইকে দিয়ে দিয়েছে। তারা নিজের উপরে অন্যকে প্রাধান্য দেয়, এমন সাহাবীর নাসল থেকে আমাদের জন্ম। সেই সাহাবীদের আমাদের মুসলিমদের চরিত্র হচ্ছে এটা, যে নিজের চেয়ে অন্যকে প্রাধান্য দেয়। পৃথিবীর ইতিহাসে কেউ দেখাতে পারবে কোনো ধর্মের মধ্যে এমন লোক জন্মিয়েছে? তাহলে আপনি আপনার ধর্মের মুসলিমদের কথা স্মরণ করেন না, কাদের আপনার আচরণ দেখে আপনি তাদের দিকে প্রভাবিত হয়ে যাচ্ছেন? অথচ মুসলিম সমাজের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এমন ব্যক্তিদের জন্ম দিয়ে দিয়েছে। সর্বশেষ যে কথা বলছি আর ওদিকে যাবো না, একটা আয়াত শুধু আমি আপনাকে স্মরণ করে দিতে চাই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা জুমার 39 নম্বর সূরার 22 নম্বর আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন আফামান শারাহাল্লাহু সাদরাহু লিল ইসলাম, আফামান শারাহাল্লাহু সাদরাহু লিল ইসলাম ফাহুয়া আলা নূরিন মির রাব্বিহি, যেই ব্যক্তির অন্তরটাকে আল্লাহ ইসলামের জন্য খুলে দিয়েছে, যে ব্যক্তি আল্লাহর নূরের মাঝে আছে, এই ব্যক্তির মতো কি সেই ব্যক্তি যার অন্তরটা ইসলামের জন্য খুলে নাই? আল্লাহ কি বলেছে আপনি ভাবতে পারেন? আপনার অন্তরটা যদি আল্লাহ ইসলামের জন্য খুলে দিয়ে থাকে, আপনাকে এক্সাম্পল স্বরূপ আল্লাহ পেশ করে দিয়েছে, এই দুই ব্যক্তিকে সমান, যে ইসলামের পক্ষে কথা বলে আর ইসলামের বিপক্ষে কথা বলে, তারা দুইজনকে সমান, একজন আল্লাহর দেখানো নূরের পথে আছে আরেকজন পুরো অন্ধকারের মধ্যে ডুবে আছে। সুবহানাল্লাহ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন আফামান কানা আফামাই আফামান শারাহাল্লাহু সাদরাহু লিল ইসলাম, যার অন্তরটাকে আল্লাহ ইসলামের জন্য খুলে দিয়েছে সে কত বড় নিয়ামত পেয়ে গেছে, এটা দুনিয়াতে আপনি পাচ্ছেন, অনেকটাই পাচ্ছেন যারা আল্লাহকে চিনতে পেরেছেন, কিন্তু সর্বশেষ রেজাল্ট আপনি বুঝতে পারবেন মরার পর থেকে, কবর থেকে আপনি বুঝতে পারবেন যে ইসলামের পক্ষে কথা বলে ইসলামের সাথে থেকে আপনার কি বেনিফিট হয়েছে। এই সামান্য সময়ের দুনিয়া আপনি ছুঁড়ে ফেলে দিয়ে ইসলামের পক্ষে যদি আপনি থাকতে পারেন, আপনি আপনার পরকালকে সুন্দর করে নেবেন, পরকালকে সুন্দর করে নেবেন। সর্বশেষ রাসূলের একটা হাদিস শুধু বলে দেবো, সেটা ইমাম মুসলিম কোট করেছেন এবং এটা রাসূলের বিদায় হজের সর্বশেষ উক্তি। আব্দুল ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা তিনি বলছেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম চামড়ার একটা তাদর মধ্যে হেলান দিয়ে বলেছিল আলা তোমরা প্রত্যেকে কান খাড়া করে শুনে রাখো, লা ইয়াদখুলুল জান্নাহ ইল্লা নাফসুন মুসলিমাতুন, জান্নাতে কোনো ব্যক্তি ঢুকতে পারবে না, একমাত্র সেই ব্যক্তি ঢুকতে পারবে যে ব্যক্তি মুসলিম। রাসূলুল্লাহ কি বলেছেন? যেই ব্যক্তি মুসলিম, মুসলিম ছাড়া কোনো ব্যক্তি জান্নাতে ঢুকতে পারবে না। তার মানে মুসলিম কোনদিন ইসলামের বিপক্ষে কথা বলতে পারে? কোথাও কোনদিন বলতে পারে না, সে কোনদিনও মুসলিম থাকতে পারে না। তাহলে মুসলিম সবসময় ইসলামের পক্ষে থাকবে, আর মুসলিম ছাড়া কোনো ব্যক্তি জান্নাতে যেতে পারবে না। এ কথা বলার পর রাসূল সেই জুমলাটা বলেছিল, তিনি বলেছেন আল্লাহুম্মা হাল বাল্লাগতু, আল্লাহ তুমি সাক্ষী আমি কি তোমার মেসেজটা আমার এই জাতির কাছে পৌঁছে দিয়েছি, যে আমি কি তোমার মেসেজটা পৌঁছে দিয়েছি যে মুসলিম ছাড়া যে কেউ কোনো ব্যক্তি জান্নাত যেতে পারবে না। এটা বলার পর আল্লাহ বলছেন আল্লাহুম্মা শাদ, আল্লাহ তুমি সাক্ষী থাকো যে মুহাম্মদ এই বার্তাটা পুরো পৃথিবী মানুষের কাছে পৌঁছে দিয়েছে যে মুসলিম ছাড়া, ইসলাম গ্রহণ করা ছাড়া কোনো ব্যক্তি নাজাত পাবে না। রাসূল ইসলাম বলেছেন যার কাছে আমার নাম পৌঁছে গেছে, মুহাম্মদ এই নামটা পৌঁছে গেছে যে ইসলামের একজন নবী, সে যদি আমার প্রতি ইমান না নিয়ে আসে এবং আমি যে ইসলাম এনেছি সেটা যদি গ্রহণ না করে মারা যায়, সে ইহুদি খ্রিস্টান যা হয়ে মরুকটা কেন, সে কোনোদিন নাজাত পাবে না, কোনোদিন নাজাত পাবে না। এটা হচ্ছে আমাদের সর্বশেষ মেসেজ, যে আপনি পাপি হন, আপনার পাপের একটা ক্ষমা আছে, কিন্তু দেখেন আপনি আপনার ধর্মের বিপক্ষে কথা বলবেন না। আপনি যদি আপনার কল্যাণ চান, আপনি আপনার ধর্মের বিপক্ষে মুখ খুলতে পারেন না, বরং আমাদের দাবি থাকবে আপনি আপনার ধর্ম নিয়ে স্টাডি করেন। আপনি দেখতে পাবেন আপনার ধর্ম আপনাকে এমন একটা গাইডলাইন করবে পৃথিবীর কোনো মানুষ, কোনো ধর্ম সেটা দিতে পারবে না। এটা ছিল সংক্ষিপ্ত একটা মেসেজ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে বোঝার এবং সে অনুযায়ী আমল করার তৌফিক দান করুন। আকুলু লিকাউলি হাযা আস্তাগফিরুল্লাহ লি ওয়া লাকুম ওয়া লিসাইরিল মুসলিমিন ফাস্তাগফিরু ইন্নাহু হুয়াল গাফুরুর রহিম। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন, আসসালাতু ওয়া সালামু আলা আশরাফিল আমবিয়া ওয়াল মুরসালিন নাবিয়ানা মুহাম্মাদিন ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। ওয়া বা, যেহেতু খুতবার সময় একেবারে সংকীর্ণ,
খুবই অল্প, আমার লাইফে আমি এত ছোট করে খুতবা কখনো সাজাইনি, এত ছোট করে সাজাইনি, কিন্তু সময় কিভাবে পাস হয়ে যায় সেটা আমি বুঝতে পারি না। হয়তো আপনাদের অনেক কষ্ট হচ্ছে যদি আমি দাঁড়িয়ে বক্তব্য দিচ্ছি, কিন্তু আমি জানি বুঝতে পারি যেটা অনেক কষ্টকর ব্যাপার, কথা যত সরল হবে তত বেটার। কিন্তু ইসলাম নিয়ে কথা বললে যদি ঘন্টার পর ঘন্টা বলা যায় না, ইসলামের হক আদায় হবে না। অতএব আপনারা কোরআন পড়েন, কোরআনকে বোঝার চেষ্টা করেন, বুঝেন যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে কোন দিকে ডেকেছে আর আপনি কোন পথে হাঁটতেছেন, আপনি পেয়ে যাবেন। কোনো হুজুর আপনাকে সঠিক গাইডলাইন করতে পারবে না, তবে কোরআন আপনাকে সঠিক গাইডলাইন করবে। আপনি আল্লাহর কালামের দিকে ফিরে আসেন, ইনশাআল্লাহ আপনি আপনার রবের পরিচয় সেখানে পেয়ে যাবেন। সর্বশেষ যে মেসেজটা আমি আপনাকে দেবো, আপনারা তো অবগত আছেন যে যেই জায়গাটাতে আমরা দাঁড়িয়ে আছি সেটা হচ্ছে একটা আপাতত একটা মসজিদের মতো করা হয়েছে, কিন্তু এটা প্রস্তাবনা যে মসজিদ রয়েছে মুসআব বিন উমাইর, সেটা আপনারা অবগত আছেন যারা নেট থেকে দেখবেন। আজকে আমি এখানে এসেছি এই বার্তা নিয়ে যে তারা এত দূর পর্যন্ত পৌঁছে গেছে, সুবহানাল্লাহ, তারা ঠকবে না। এই মসজিদের দায়িত্বশীল যারা, এই কমিটির লোক, তারা ঠেকবে না। আর তারা যে ঠেকে থাকবে না তার প্রমাণ আল্লাহ করে দিয়েছে অলরেডি, যেখানে 2 কোটি টাকার ব্যাপার বর্তমান পরিস্থিতিতে, 2 কোটি টাকার ব্যাপার যেখানে সুবহানাল্লাহ তারা একেবারে সীমা ছুঁয়ে ছুঁয়ে চলে আসছে, 1 কোটি 90 লাখে পৌঁছে গেছে। এটা কি সহজ কোনো ব্যাপার? আমরা বলি আলহামদুলিল্লাহ। এটা আপনাদের মাধ্যমে হয়েছে, দূর দূর থেকে বহু ভাইরা সাহায্য করেছে, এটা আমাদের মুসলিম ভাইদের দ্বারাই হয়েছে আর হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে আমরা বাকিটুকু আশা করি যে ওই সমস্ত ভাইদের অন্তরগুলোকে, এবং যাদের পর্যন্ত এখন পর্যন্ত মেসেজ পৌঁছেনি এই মুসআব বিন উমাইর মসজিদের লিফলেট যার কাছে যায়নি বা এটা যার নজরে আসেনি, আমি মনে করি এই সংখ্যাটা যেন তারা একবার ফিল করে, যেখানে তারা আপনারা 1,80,000 পৌঁছে গেছেন সেখানে 40 লাখ ওটা বড় কোনো ব্যাপার নয়। আপনাদের দ্বারা সম্ভব হয়েছে 1,80,000 পুরো করা, ইনশাআল্লাহ হল আজিজ আল্লাহ আপনাদেরকে দিয়ে 40 পুরো করবে। আল্লাহ আকাশ থেকে বৃষ্টির মতো টাকা ফেলবে না, ঝরবে না, কিন্তু আল্লাহ আপনাদের অন্তরকে খুলে দেবে। আমরা সেই দোয়াই করি আল্লাহ যেন আমাদের ভাইদের, মুসলিম ভাইদের অন্তরকে খুলে দেয়, যেন এই ব্যাপারটাকে যেন তারা খুব গুরুত্বের সাথে দেখে। এটা গুরুত্বের সাথে কেন বললাম, এটা যদি শুধু টাকা বাকি থাকতো সেটা একটা ব্যাপার, কিন্তু এখানে যেই বিষয়টা ঘটেছে সেটা হচ্ছে আমাদের অনেক ভাইয়েরা এই মসজিদকে প্রতিষ্ঠিত করার জন্য তাদের নিজের পকেটের টাকা ঋণ হিসেবে দিয়ে তারা এই জায়গাটা করেছে। ঋণ এখনও তারা ঋণ 42 লাখ টাকা ঋণ, এখন এই ঋণ থেকে উদ্ধার করা আমাদের প্রত্যেকটা মুসলিমের দায়িত্ব। আর এটা এমন একটা বড় সম্পদ হবে বিশেষ করে চাঁদপুরবাসীর জন্য, এটা এখনও তো কেউ বুঝতে পারতেছে না। যেদিন হয়ে যাবে, যেদিন আপনি সালাত আদায় করবেন, যেই দিন এখান থেকে কোরআন হাদিসের দীক্ষা নেবেন, যখন আপনার সন্তানগুলো ইসলামকে জানতে পারবে, তার রবকে জানতে পারবে, সেটার সফলতা আপনি সেদিন ভোগ করবেন, আজকে না, সেদিন বুঝতে পারবে। এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দিকে আপনাদেরকে ডাকা হচ্ছে, অন্তত পক্ষে আপনাদের পকেটের টাকা দিয়ে যেটা না হয় না, আমি আগেই বলেছি আইয়ুব আলাইহিস সালামের মতো বৃষ্টি, স্বর্ণের বৃষ্টি ঝরবে না, এটা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে ঝরবে না, কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের মেহনত দিয়ে আল্লাহ আমাদেরকে কল্যাণ দিতে চায়। এই জন্য আল্লাহ বলছেন বান্দা এই কাজগুলো তোমরা করবে আর কল্যাণ আমি তোমাদেরকে দেবো। এই জন্য এই কাজগুলো আমাদেরকে আল্লাহ দিয়েছে, বনী ইসরায়েলদের মতো আমরা যেন না হই, যে মুসা তার নবীকে বলেছিল যে তুমি আর তোমার রব গিয়ে যুদ্ধ করো, আমরা এখানে বসে থাকবো, এমনটা আমরা করবো না ইনশাআল্লাহ আজিজ, যেহেতু আমরা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মাহ, আমরা তার পথ ধরেই এসেছি। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেইভাবে তিনি মসজিদ ক্যান করেছিলেন, আমরা ইনশাআল্লাহ আজিজ সেইভাবেই করবো, এবং সেটা আপনাদের টাকা দিয়ে হবে ইনশাআল্লাহ আজিজ, আপনাদের টাকা দিয়ে হবে। কারণ আমাদের আকীদা আছে যে আল্লাহ রাতারাতি উপর থেকে বৃষ্টি, টাকার বৃষ্টি ঝরাবে না, এটা আমরা জানি, কারণ আল্লাহ বলেছেন এটা তোমাদের কাজ বান্দা। এই জন্য বেশি সময় লাগবে না আশা করি ইনশাআল্লাহ আজিজ। আর কমিটির ভাইদেরকেও বলবো তারা যেন আপাতত পেরেশানিতে না ভোগে, কারণ এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে কিছুই না। পৃথিবীতে এমন মুসলিম ভাইরা আছে যারা 2-1 জন এটাকে করে দিতে পারে, শুধু ওই ব্যক্তি পর্যন্ত এই কথাগুলো পৌঁছানো হচ্ছে দায়িত্ব। আমরা আল্লাহর কাছে দোয়া করি আল্লাহ এই মেসেজটা ওই ভাইদের কান পর্যন্ত পৌঁছে দাও, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন এই খেদমতকে কবুল করে, এবং এখানে যে সমস্ত অ্যাঙ্গেলে টাকা দেওয়ার ব্যবস্থা রাখা হয়েছে, এক্ষেত্রে একটা চমৎকার আমি কথা বলি, এই যে 42 লাখ টাকা, না আপনি জানেন বেশি না, মাত্র 42টা মহিলা লাগবে, পুরুষদের কথা আমি চাচ্ছি না, আমার থিওরি যেটা বোঝায় মাত্র 42টা পরিবারের মহিলা লাগবে। কারা যারা? যাদের মোহরনা 5 লাখ টাকা, স্বামী একটাকেও দেয় নাই, এইরকমের 42 জন মা বোন লাগবে আমাদের, যাদের টাকা তার স্বামী ভোগ করতেছে, একটাকেও নেকি সে পাচ্ছে না, বা তার স্বামী হয়তো চালাকি করে এই টাকা তার কাছে মাফ করানোর প্ল্যান করতেছে। আপনাদের মতো 42টা শুধু মহিলা লাগবে, তার স্বামীকে শুধু এই লিফলেটটা দেখাবে যে ঠিক আছে আমার 5 লাখ টাকা তো মোহরনা, তোমার টাকা দিতে হবে না, তুমি আমার মোহরনা থেকে 1 লাখ টাকা দাও, তার মোহরনার টাকাও শুধু হয়ে যাবে, কমবে, আর এই মসজিদ আলহামদুলিল্লাহ দাঁড়িয়ে যাবে, এবং এই মা বোন নেকির রাস্তা খুলে যাবে।
তা আমি মনে করি আপনার স্বামী যেন ওই কোনোভাবে আপনার এই ঠকাইতে না পারে, অন্তত তাকে বলেন যে তুমি একবারে না পারো দশ বারে দাও, তাও আমার মোহনা থেকে এক লাখ টাকা তুমি মসজিদে জমা করো, একটা একবারে সহজ ওয়ে, সহজ ওয়ে। কেননা গত আরেকটা মসজিদের জন্য আমি যখন কথা বলেছি সেখানে ভাই শব্দটা উল্লেখ করার কারণে আমাদের একদিনই মন খারাপ করেছে যে দাম তো আমরাও করি, আপনি শুধু ভাইদের কথা কেন বললেন, বোনদের কথা কেন বললেন না। এই জন্য আজকে শুধু বোনদেরকে বললাম, বোনদের জন্যে তারা যে পারে, আসলে তারা যে পারে, পৃথিবীর ইতিহাসে এমন ঘটনা তারা ঘটিয়েছে। আচ্ছা বলেন তো দেখি, আমি যদি দান সম্পর্কে এখন খুতবা দিই, কারো পকেটে সবচেয়ে বড় নোট কোনটা? এক হাজার, এর বেশি দিবেন? ধরেন এতটাই দিলেন, কিন্তু একজন মহিলা যদি তার কানের রিং হাতের আংটি খুলে দিয়ে দেয়, আপনি বলেন তো দেখি কত টাকা হতে পারে? বলতে পারেন এই ঘটনাটা ঘটেছে কি ঘটে নাই? রাসূল ইসলামের যুগে ঘটেছে, সাহাবায়ে কেরাম এটা করতো, তাদের হাতের বালা, তাদের কানের দুল, তাদের নাকের ফুল খুলে দিয়ে দিত, যেটার দাম 10,000 টাকা হয়তো। আর আপনি সর্বোচ্চ দিলে কত দেন? যে হুজুর এই যে আমাদের অমুক ভাই 1,000 টাকা দিয়েছে, তার নাম হাইলাইট করে বলা হয়, কিন্তু ওই মহিলা দেখেন পর্দার আড়াল থেকে তার 10,000 টাকা দামের হাতের আংটি ফেলে গেছে, তার নাম একবার আপনি উচ্চারণ করেননি। অর্থাৎ ইসলামের খেদমতের ক্ষেত্রে মহিলাদের ভূমিকা কোনো অংশে কম নয়। এই জন্য আমরা ওই সমস্ত মা বোনদেরকে চাচ্ছি যাদের অন্তত মোহরনা টাকা হলে এটা হয়ে যায় ইনশাআল্লাহ আল আজিজ, আল্লাহর কাছে বড় কোনো বিষয় নয়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন আমাদের কাজকে সহজ করে দেন এবং কবুল করেন, এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন খুব শীঘ্রই আমাদের প্রতিষ্ঠিত মসজিদে আমাদেরকে সালাত আদায় করার তৌফিক দান করেন। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়া আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।